সবাই মিলে বললেন, যাক হয়েছে আলহামদুলিল্লাহ। সূরা আরয়তা, সূরাতুদ্দিন, সূরাতুল ইয়াতিম, সূরাতুল মাউন। আমিও শুনছি কিন্তু। তাহলে আমাদের অনেকেরই জানা ছিল না সূরা মাউনের কয়টা নাম, আজকে জানা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের দার্সে হাদিসে একটা হাদিস এর উপরে আলোচনা করব, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, দাওয়াত ও তাবলিগের গুরুত্ব। দাওয়াত ও তাবলিগের গুরুত্ব আপনারা মনোযোগ দিবেন বিষয়টার উপরে। আপনাদের প্রশ্ন করি, দাওয়াত দেওয়া, তাবলিগ করা, এইটা ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? না ফরজ। আচ্ছা, ফরজ তো ফরজ কয় প্রকার? হ্যাঁ, ফরজে আইন, ফরজে কেফায়া। তাহলে দাওয়াত কি? ফরজে আইন, ফরজে কেফায়া। আপনারা রাত্রে খুব কষ্ট করছেন তাই না? সবাই মসজিদে ছিলেন তাই না? জান্নাতুল ফেরদাউস স্যার, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন আমিন। দাওয়াত ফরজে আইন, দাওয়াত ফরজে কেফায়া, দাওয়াত মুবাহ, দাওয়াত মুস্তাহাব। এই স্তরের মধ্যে যখন দিনের উপরে দাওয়াতুল জাহেলিয়া, দাওয়াতুল শয়তান, দাওয়াতুল তাগুত, এইগুলো যখন বিজয়ী থাকবে তখন দাওয়াত ফরজে আইন। বলেন বাংলাদেশে আল্লাহর দাওয়াত বিজয়ী না তাগুতের দাওয়াত বিজয়ী? তাহলে এখন কি দাওয়াত ফরজে আইন? আশা করি স্পষ্ট হয়েছেন তাই না? দাওয়াত ফরজে আইন। তাহলে দাওয়াত যদি ফরজে আইন হয় তাহলে এটা কেউ করলে হয় আর কেউ না করলে হয় নাকি? তাহলে নারী পুরুষ সবাইকে এর সাথে কি করতে হবে? সম্পৃক্ত হতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি একা দাওয়াত দিতেন? সাহাবীরা সহ দলিল বলতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবানি, 108 নম্বর আয়াত সূরা ইউসুফ। আনা ওয়া মান ইত্তাবানি, আমি ডাকি আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে, দলিল সহ। আনা ওয়া মান ইত্তাবানি, আমি এবং যারা আমার অনুসরণ করে সবাই। আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন হাযিহি সাবিলি, হাযিহি সাবিলি, এইটা আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি, আলা বাসীরা, দলিল সহ। আনা ওয়া মান ইত্তাবানি, আমি এবং যারা আমার অনুসরণ করে তারা ডাকি। তাহলে দাওয়াত একার বিষয় না। আপনাকে আবার একটা প্রশ্ন করব, তাহলে
সালাতও ফরজ, দাওয়াতও ফরজ, রমাজানের সিয়ামও ফরজ, হজ একবার করা জীবনে এটাও ফরজ। এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ? সালাত শ্রেষ্ঠ, তাই না? সালাত শ্রেষ্ঠ। আচ্ছা, সালাতের আগে কি দরকার? নামাজ, তাই না? সালাতের আগে কি দরকার? ইমান। সালাতের আগে কি দরকার? ইমান। ইমানবিহীন সালাত আদায় করে কোনো লাভ নাই। লাভটারা বললেন যে সালাত সর্বশ্রেষ্ঠ, তো উত্তর হইল কি? উত্তর জানা নাই আপনাদের? তাওহীদের দাওয়াত না। প্রথম উত্তর দিলেন আপনারা শ্রেষ্ঠ ইবাদত কোনটা, এই ফরজগুলোর মধ্যে কোনটা ফরজ? সলাত, তাই না? আমি প্রশ্ন করলাম সলাতের আগে কি দরকার? ইমান দরকার। তাহলে উত্তর ঠিক হয়নি। আল ইমান ওয়াল আমাল, ইমানটাও কি? আমল। এলম অর্জন করা না, ইমান সম্পর্কে জানা, তাহলে আপনাদের উত্তরটা ভুল, উত্তরটা সঠিক। এটা বেদাতীদের প্রশ্ন আর বেদাতীদের উত্তর। কিন্তু যারা সালাফি আকিদার, যারা হেদাতি, যারা আহলে হাদিস, তাদেরকে যদি প্রশ্ন করা হয় সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা, উত্তর কি? ইমান। এবার বোঝা গেছে? আচ্ছা, এবার প্রশ্ন করব, ইমান হলো, এবার আপনাকে প্রশ্ন করবে, তাহলে ইমান, সালাত, হজ, জাকাত, সিয়াম, দাওয়াত, এর মধ্যে কোনটা উত্তম? দলিল দিয়ে বলতে হবে। কিন্তু আমি আলোচনা শুরু করেছি তাই মনে করবেন যে দাওয়াতই উত্তম, এটা কিন্তু আন্দাজে বললেন। শুনেন, আপনারা একটা বিষয় শিখে, যে বিষয়টা জানবেন না সেই বিষয়ে কোনো মন্তব্য করবেন না। আজকের দার্স থেকে যদি কিছু না শিখতে পারেন, অন্তত এই জিনিসটা মনে রাখবেন কি, যদি জানা না থাকে তাহলে কি করবেন? চুপ থাকবেন না, চুপ থাকবেন এবং সত্যটা জেনে নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু পট করে মেরে দিবেন না। এটা মনে থাকবে। অবশ্য যা জানা আছে, জানাটা ভুল থাকতে পারে, জানাটা ভুল থাকতে পারে, তো জানা যেটা আছে সেটা বলবেন না, আন্দাজে বলবেন না, হলেও হতে পারে, শরীয়তে এই জিনিস নাই। এবার বুঝতে পেরেছি? তাহলে কোনো বিষয় জানা না থাকলে আমরা কি থাকব? চুপ থাকব। এটাও কিন্তু সালাফদের মূলনীতি। সাহাবীরা বলতেন কি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। আমি এবার আপনাকে কোরআনের আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করব যে এই সবগুলোর মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত হলো আদ-দাওয়া। কি দাওয়া? দাওয়াত হলো শ্রেষ্ঠ ইবাদত। আপনারা মন খারাপ করলেন মনে হয়, তাই না, যে কি বললেন আজকে? এবার আপনারা আয়াত পড়বেন, আমি অনুবাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বুঝেন,
এটা আমার কথা দিয়ে আমি সাবিত করব এটা না, আমি কুরআন দিয়ে হাদিস দিয়ে এবং সালাফদের বক্তব্য দিয়ে আমি প্রমাণ করব দাওয়াত সর্বশ্রেষ্ঠ ফরজ ইবাদত। তার মধ্যে এটা একটা আয়াত, সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, সাহাবীদেরকে বলেছেন তোমরাই উম্মতের শ্রেষ্ঠ মানুষ, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি কি রাখবে ঈমান আনবে। তাহলে আগে ঈমান আনার দরকার ছিল না আগে দাওয়াত দেওয়ার দরকার ছিল? আগে ঈমান, কিন্তু আল্লাহ উল্লেখ করলেন কখন, আগে না পরে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর একটা আয়াত কি সূরা তাওবার মধ্যে এসেছে, আল-মুমিনুনা আল-মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারপরে কি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারপরে কি ওয়া ইয়াকিমুনাস সালাহ, আয়াতটা এরকমই হবে। 74 নম্বরে দেখো তো এই আয়াতটা, হ্যাঁ শেষে দেখো তৌবা, সূরা তৌবা 74 নম্বর কি 75 নম্বর আয়াত। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, মুমিনরা একে অপরের বন্ধু, তাদের বৈশিষ্ট্য কি, তারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে নিষেধ করে, 71 তাই না পড়ো, তাহলে ঠিকই বলেছি, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়াকিমুনাস সালাহ। তাহলে আগের আয়াতে ঈমানটা আসছে পরে, আর এই আয়াতে সৎ কাজের আদের অসৎ কাজের নিষেধ বলার পরে ওয়া ইয়াকিমুনাস সালাহ, সালাত আদায় করে। তো সালাত আগে আসলো না পরে আসলো? পরে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফুসসিলাত হামিম সাজদা 33 নম্বর আয়াত, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে ওয়া আমিলা সালিহা এবং সৎ আমল করে, তারপরে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, মিনাল মুসলিমিন মানে ইন্নানি মিনাল মুহতাদিন, ইন্নানি মিনাল মুহতাদিন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থ হলো ইল্লা ওয়া আনতুম মুহতাদুন, এবং সে বলে আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, এই ব্যক্তি কথা সর্বোত্তম। তাহলে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, তাহলে আগে দাওয়াত না আগে আমলে সলে হলো? দাওয়াত, আগে দাওয়াত। কেমন কোন উল্টো উল্টো মনে হচ্ছে শুনে, তাই না? হ্যাঁ একটু উল্টো উল্টো মনে হচ্ছে যে কি বলছে না, এখন আবার কি বলে, এই আয়াতগুলো দ্বারা কি প্রমাণ হল? মানে আপনারা আহলে হাদিস তো সহজে আপনারা একটা জিনিস মেনে নেবেন, এটা তো হয় না, প্রমাণ লাগবে। দেখেন আমি একটা ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসির করতে গিয়ে বলছেন আদ-দাওয়াতু ইলাল্লাহ
আশরাফু মাকামাতিল আবদি ওয়া আজাল্লুহা ওয়া আফযালুহা। তিনি বলেছেন আল্লাহর দিকে দাওয়াত দেওয়া বান্দার যতগুলো ইবাদতের স্টেপ আছে তার মধ্যে সবচেয়ে মর্যাদাজনক, ওয়া আজাল্লুহা সবচেয়ে দামি, ওয়া আফযালুহা সবচেয়ে ফজিলতপূর্ণ। এবার পেয়েছেন? তাহলে কথাটা আমার না, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম ইবনে কাইয়িমের ছাত্র ইমাম ইবনে কাইয়িম রহিমাহুল্লাহ তিনি এই কথা বলছেন, তাহলে কথাটা আমার না, এর ব্যাখ্যাও আছে। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান 52 নম্বর আয়াত, ফালা তুতিউল কাফিরিনা ওয়া জাহিদহুম বিহি জিহাদান কাবীরা। তোমরা কাফেরদের আনুগত্য করো না, বরং তাদের সাথে বিহি, এই হি দ্বারা কি বোঝায়, জিহাদান কাবীরা, তাদের সাথে সর্বশ্রেষ্ঠ জিহাদ করো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন জাহিদহুম বিহি ইয়ানি বিল কুরআন ওয়া হুয়া জিহাদুল হুজ্জা ওয়াল বায়ান। অর্থাৎ তোমরা কোরআনের আয়াত পেশ করে কাফেরদের সঙ্গে সবচেয়ে বড় জিহাদ করো। আমরা সবচেয়ে বড় জিহাদ বলি কি, তরবারি দিয়ে মারা, তাই না? কিন্তু কোরআন দিয়ে দাওয়াতি কাজ করা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন সবচেয়ে বড় জিহাদ। এখানে একজন ইমাম তিনি বলছেন কানাল জিহাদু জিহাদুন দাওয়াতুন ওয়া জিহাদুন হুজ্জাতুন ওয়া জিহাদুন বায়ান। তাহলে দাওয়াতটাকে একদিকে বলছেন সবচেয়ে বড় জিহাদ, ওয়া জিহাদুন হুজ্জাতুন সবচেয়ে বড় দলিল, ওয়া জিহাদুন বায়ান সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ আলোচনা, এটা হলো জিহাদ। এই ওয়াজাহিদ হুম বিহি জিহাদান কাবীরা এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন। তাহলে আর কি বাকি থাকলো? এবার সালাত আপনি আদায় করেন নিজের জন্য না অন্যের জন্য? নিজের জন্য। আর যখন দাওয়াত দেন তখন সেটা কার জন্য হয়? শুধু কি আল্লাহর জন্য? সালাত আপনি আদায় করেন এরম কোনো দলিল নাই যে সালাত আপনি আদায় করছেন আর একজনের নেকি হবে, এরকম দলিল আছে না। তবে আপনি দাওয়াত দিচ্ছেন, নিজেরও উপকার হচ্ছে, পাশাপাশি কি আনফাউন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের মধ্যে তোমরা ওইটাকে বেশি অবলম্বন করবে যেটার মাধ্যমে মানুষের সবচেয়ে বেশি উপকার হবে, এটা তো হাদিস। তাহলে দাওয়াত হলো সবচেয়ে উপকারী এলেম অর্জনের জন্য, মানে এলেম প্রসারের মাধ্যম হলো দাওয়াত। তা আমরা যেটা বুঝতাম যে দাওয়াতের কোনো গুরুত্ব নাই। আচ্ছা, যে দেশের মুসলিমরা নামাজ না পড়ে তারাবি সালাত পড়ে সেই দেশে দাওয়াতের গুরুত্ব বোঝানো যাবে? বুঝেন না কথা? মুসলিমরা কি বুঝে? তারাবি বুঝে, রোজা করে না তারাবি পড়ে। আবার এমন ফতোয়া দেয় যে ব্যক্তি রোজা করে না তারাবি পড়লে কোনো নেকি হবে না। মানে শুধু ফতোয়াটা কাকে নিয়ে? তারাবিকে নিয়ে। অথচ সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, রোজাও করে না, তারাবির সালাতে যত মানুষ অংশগ্রহণ করে। এবার উপস্থিত উত্তর দেন তো দেখি, তারাবির সালাতটা ফরজ না সুন্নাত? নফল, তাই না? আচ্ছা, এটাতে যদি পৃথিবীর সব মানুষ অংশগ্রহণ করে এটা কোনোদিন ফরজ হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, সম্ভাবনা নেই। তারাবির সালাত পড়া দেখে মনে হয় এটাই ফরজ, আর পাঁচ ওয়াক্ত সালাত কি? নফল। তাহলে এই দেশে আপনি কিসের দাওয়াত দেবেন? যে দেশে মসজিদের চেয়ে টুপির মূল্য বেশি,
জানেন এটা আপনারা, মসজিদের চেয়ে টুপির মূল্য বেশি। মসজিদ ভেঙ্গে দিলে মামলা হয় না, কিন্তু শিয়াদের টুপি ছিঁড়ে দিলে কি হয়? মামলা হয়, উকিল নোটিশ পাঠায়। বুঝেন তাহলে এই দেশে কিসের মূল্য বেশি? পাঁচকলি টুপির মূল্য বেশি, শিয়াদের টুপি যে এই জন্য মূল্য বেশি। সেদিন ছেলেটা বলছে আমাকে, বলছে দেখেন দেখেন এই দেখেন অটোর পিছনে লেখা আছে পাক পাঞ্জাতন অটো, অটোর নাম দিছে পাক পাঞ্জাতন। আমরা যাচ্ছিলাম ইয়ার দিকে, টাঙ্গাইল থেকে জামালপুরের দিকে যাচ্ছিলাম, আমার চোখে পড়েনি, যে ভিডিও করে যে ছেলেটা ওর চোখে পড়েছে। আমি বলি দেখেন দেখেন তাকায় দেখেন অটোর নাম দিছে পাক পাঞ্জাতন। আপনারা পাক পাঞ্জাতন বুঝেন, এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ, বুঝে দিস তাই না? মাশাআল্লাহ, তাহলে আর আমি বললাম না। তো আপনি একটু আশ্চর্য হবেন, হতবাক হবেন। এবার আপনাকে আর একটা কথা বলি, আপনাকে মন খারাপ করছেন যে কি আলোচনা শুরু করলো, তো বিপদে ফেলে দিল তো। আমি বিপদে ফেলাইনি এই আলোচনা, শুধু আপনারা শুনছেন না এবং ফজিলতের ক্ষেত্রে চলেন। এবার যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বুখারীতে আসছে 3701 নম্বর হাদিস, আর দারেমির মধ্যেও হাদিসটা আসছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল বলছেন, যখন তিনি ইয়ামানে পাঠান তখন বলছেন, আলী ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাম। দেখো আল্লাহর কসম করে বলছি, তুমি যে দাওয়াত দিতে যাচ্ছ, যদি এই দাওয়াতে কোনো একজন ব্যক্তিও হেদায়েত প্রাপ্ত হয় তাহলে তোমার জন্য লাল উটের চেয়েও বেশি ফজিলত রয়েছে। আর একটা আসছে, খায়রুল লাকা মিম্মা তলাআত আলাইহি শামসু ওয়া গরাবাত। এটা দারে আমির হাদিস, যেখান থেকে সূর্য উদিত হয় আর যেখানে গিয়ে সূর্য কি অস্তমিত হয়, এর মাঝে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লাই তোলা হয়, আর তুমি যে দাওয়াত দিলে এই দাওয়াতের নেকি যদি এক পাল্লাই তোলা হয়, তো দাওয়াতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার বলেন আপনি কোনটা বেশি ফজিলতপূর্ণ হলো? দুই নম্বর, 1625 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল রাসুল বলছেন, আপনি মসজিদে দান করলেন, কোথায় দান করলেন? মসজিদে দান করলেন, কত নেকি হবে বলেন তো দেখি? অসংখ্য না, এর সংখ্যা আছে। এর ফজিলত হলো মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, 450 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, যে আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে, এটা ফজিলত। কিন্তু একটা টাকা দিলেন আল্লাহ এটাকে কত বৃদ্ধি করবেন? 700, তাই না? আমি কিছুক্ষণ আগে বললাম যে জানা না থাকলে বলবেন না, কিন্তু এটা আবার বলে ফেললেন, মানে এটা জানা আছে তাই না? হলো, ঠিক আছে ঠিক আছে, মেনে নিলাম এটা জানা আছে 700। তো দেখেন 271 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইন তুবদু সাদাকাত ফা নিম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফা হুয়া খায়রুল লাকুম। তোমরা যদি প্রকাশ্যে দান করো তাহলে এটা ভালো, কিন্তু সেটা যদি দরিদ্রদেরকে গোপনে দাও ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে তোমাদের জন্য অধিক উত্তম। অধিক উত্তম বলতে গিয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফাজালাল্লাহু সাদাকাতাস সিররে তাফযুল সাবঈনা দিফান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বোঝাচ্ছেন, কেউ যদি 100 টাকা দান করে তো আল্লাহ এটাকে 70 গুণ বৃদ্ধি করে দিবেন। কত গুণ?
সাবঈন মানে 70 তাহলে 1 টাকা দান করলে বৃদ্ধি পাবে কত 70 টাকা 70 টাকা আর 1 লাখ টাকা দান করলে কত হবে 70 লাখ এটা কিন্তু ফজিলত এটা সাধারণ যত দান 70 এবার হাদিস শুনেন আল্লাহ রাসূল বলেছেন মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ যে আল্লাহর রাস্তায় দান করবে দাওয়াতের ক্ষেত্রে যে ব্যক্তি দান করবে কুতিবা লাহু সাবউ মিয়াতি যিফিন তার জন্য 700 নেকি লিপিবদ্ধ করা হবে এবার কি বুঝলেন 1 টাকা দান করলে সাধারণ দানের নেকি হবে কত 70 আর দাওয়াতের ক্ষেত্রে কেউ যদি খরচ করে তার নেকি হবে কতটুকু 700 আর তারতম্য আছে কি নাই বলে তো দেখি কত মানে কি পরিমাণ বেশি আপনি যদি মনে করেন আরেকটা হাদিস আছে সহিহ বুখারীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হাম্মা বিআমালিন ফায়আমালহা كتب الله له 10 حسنات الى 700 ضعف الى اضعاف كثيره কেউ যদি একটা আমল করার ইচ্ছা করে একটা আমল করার কি ইচ্ছা করে আর আমলটা যদি করে ফেলে আল্লাহ তাকে 10 নেকি দিবেন 10 থেকে 700 করবেন 700 কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করবে তাহলে এটা শুরু হচ্ছে কত দিয়ে 10 দিয়ে কত দিয়ে শুরু হচ্ছে 10 দিয়ে 10 কে করতে 700 700 করতে অসংখ্য গুণ কি দাওয়াতের ক্ষেত্রে হলে নেকিটা শুরু হবে কত দিয়ে কত দিয়ে বলেন 700 দিয়ে শুরু হবে এটা শুরুই হবে কত দিয়ে 700 দিয়ে তাহলে এর নেকির সাথে পারা সম্ভব না পারা সম্ভব না কেউ যদি একটা হাদিস আছে 1 বছর আর একটা হাদিস আছে 3 মাস একটা না তাহাজ্জুদ পড়ে নফল সিয়াম পালন করে তো আর কেউ যদি একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় বা জিহাদের রাস্তায় ব্যয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 1 বছর নফল সিয়াম নফল তাহাজ্জুদের যে বেশি নেকি হবে তার জন্য আমরা এই ফজিলতের দিকে না গিয়ে আমরা গুরুত্বের দিকে যাই কেন গুরুত্বপূর্ণ এবং আল্লাহ কেন উল্লেখ করলেন আগে দাওয়াতের কথা আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এটা আগে উল্লেখ করলেন কেন তারপর ঈমানের কথা বলেছেন তারপরে সালাতের কথা বলেছেন এই গুরুত্বটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت الله رب العالمين বলছেন কি ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোন কাজটা করেছিলেন প্রথম কি সালাত পড়েছিলেন উত্তর দেন দিকে উত্তর দেন কি করেছিলেন প্রথম কি কাজ করেছিলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফামুজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির প্রথম বললেন দাঁড়াও হে চাদর আবৃত কি বললাম ইয়া আইহাল মুদাস কুম ফাআনজির দাঁড়াও আরেকটা হাদিস আরেক আয়াত আছে ও আনজির আশিরাতাকাল আকরাবিন তোমার নিকটজন যারা তাদেরকে ভয় প্রদর্শন করো কিয়ামতের কথা বলো জাহান্নামের ভয় দেখাও তাহলে প্রথম কাজ ছিল কি দাওয়াত আর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহ ফাসতানিবুত তাগুত প্রত্যেক রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে প্রথম এই দাওয়াত দেওয়ার জন্য
প্রত্যেক গোত্রের জন্য প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছেন একজন তারা এসেই দাওয়াত দিবে তোমরা এক আল্লাহর তাওহীদকে মেনে নাও এবং তাগুতকে বর্জন করো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন কত বছর আর সালাত পড়লেন কত বছর দাওয়াত চলেছিল 13 বছর আর দাওয়াতটা ছিল কিসের তাওহীদের কিসের না সালাতের সালাত নাযিলই হয়নি তখন দাওয়াত দিবেন কি করে কি আশ্চর্য ব্যাপার সেই দাওয়াতটাকে আমরা ভুলে গেছি সেই দাওয়াতকে আমরা কি ভুলে গেছি দাওয়াত বিজয়ী না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবার আপনাকে প্রশ্ন সালাত নাযিল হলো এক 13 নববী বর্ষে অর্থাৎ হিজরতের আগ মুহূর্তে আল্লাহ রাসূল বেঁচে ছিলেন কয় বছর আর নবুয়ত পাওয়ার পরে কয় বছর 23 বছর 23 বছরের মধ্যে 13 বছর শুধু দাওয়াতের দিবেন শুধু একটা দাওয়াত সেটা তাওহীদের আর বাকি 10 বছরে নাযিল হয়েছে সালাত সিয়াম হজ যাকাত জিহাদ তারপরে নাযিল হয়েছে তাহলে আমাদেরকে কি পরিমাণ দাওয়াতি কাজ করা উচিত আমরা তো আপনাদের বোঝাতে পারি না আর আজকে একটা অ্যালার্জি আছে আপনাদের বলে দিই একজন আলেম মানুষ খুতবা দেয় না কেন জানেন খুতবা দেওয়া মানে ইমামতি করা ইমামতি করা মানে খুতবা দিয়ে খাই কি করে খাই খুতবা দিয়ে খাই ইলম নিয়ে বসে আছে মেম্বারে দাঁড়াবে না শুধু একটা কারণ মানুষ বলবে কি ও খুতবা দিয়ে খাই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 খুতবা দিয়ে খাই আমি বলি আমার ছাত্রদেরকে বলি প্রত্যেকই দক্ষ বক্তা হতে হবে দক্ষ লেখক হতে হবে এবং মুআল্লিম হিসাবে সবচেয়ে বেশি দক্ষ হওয়া লাগবে আজকে নিরুৎসাহিত করা হয় বক্তা মানে ব্যবসায়ী কি বলে জানেন বক্তা মানে কি ব্যবসায়ী নাম দিয়েছে বসন্তের কোকিল বাংলাদেশে বহু ইসলামী সংগঠন আছে এবং আহলে হাদিস সংগঠন আছে যেগুলোতে আলেমের পাঁচ পয়সা দাম নাই বিদাতী সংগঠন তো আছে আলেমের দাম নাই কারণ হলো আলেমরা খুতবা দিয়ে খায় তাই ওখানে জাহেলের দাম বেশি কার দাম বেশি জাহেলের দাম বেশি জাহেল যে ইংরেজিতে মাস্টার্স পাস জাহেল পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স পাস জাহেল সোশ্যালজিতে মাস্টার্স পাস জাহেল কম্পিউটার সায়েন্স মাস্টার্স পাস জাহেলের মর্যাদা আছে আলেমের মর্যাদা নাই থানার আমির কে এক জাহেল জেলার আমির কে এক জাহেল আমার কথা কি বুঝতে পেরেছেন বুঝবেন না আলেমদেরকে যদি দাওয়াতের ক্ষেত্রে অগ্রাধিকার না দেওয়া হয় তাহলে সমাজ একদিন মূর্খতায় পরিণত হবে আকীদার হয়ে গেছে তাই না আকীদার প্রশিক্ষণ দিয়েছে এক জাহেল মানে ও আকীদা বুঝে বাংলাতে অনার্স মাস্টার্স করেছে আর দার্স দিচ্ছে কিসের আকীদার উপরে ওর আকীদার অর্থও বুঝে না আকীদার সংজ্ঞাও বুঝে না কি দাওয়াত দিবে জাহেল দ্বারা পরিপূর্ণ হয়েছে সমাজ আজকে সেদিন এক ভাইকে বলছিলাম যে আপনি কোন দায়িত্বে আছেন তো বলছে যে আমি সেক্রেটারি আমি কি সেক্রেটারি তো বললাম যে বলেন তো দেখি সেক্রেটারি যে হতো বলেন তো দাওয়াত কয় প্রকার দাওয়াতের হুকুম কি তো বলছে এগুলো তো জানি না কিন্তু উল্টা আবার প্রশ্ন করলাম
যে আপনার সংগঠনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, পাটাপাট বলে দিল একবারে, একবার মুখস্থ তোতা পাখির মতো বলে দিল। বলেন তো আপনার সংগঠনের কর্মসূচি কি, একবারে সাচ্চা বলে দিল পাটাপাট। বলেন আপনার পরিষদের পদ কি, একবারে ঠুটস্থ বলে দিল। কিন্তু বিসমিল্লাহর অর্থ জানে না। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বলেন আপনার কাছে জরুরি কোনটা, সংগঠন না দাওয়াত? তো বলছে না দাওয়াত জরুরি। তো দাওয়াতই যদি জরুরি হয়, দাওয়াত সম্পর্কে কিছু জানেন না, তাহলে মিথ্যা কথা বললেন তো। বুঝেননি কথা? আপনি তো মিথ্যা কথা বললেন। আপনি জানেন সংগঠন সম্পর্কে আর বলছেন মুখে কি দাওয়াত আমার কাছে, কি দাওয়াত আমার কাছে কি বেশি জরুরি, অথচ দাওয়াত সম্পর্কে কিছু জানেন না। ইমান জরুরি না ওযু জরুরি? কি ওযুর পক্ষে কেউ নাই? আমি যদি উল্টা প্রশ্ন করি, ওযু ভঙ্গের কারণ জানেন, ইমান ভঙ্গের কারণ জানেন, তাহলে আপনার কাছে কোনটা জরুরি? আবার বলছি, ইমান ইমান জরুরি হলে আপনি জানতেন ইমান ভঙ্গের কারণ। আপনার কাছে ওযু জরুরি, এই জন্য ওযু ভঙ্গের কারণ জানেন আপনি। আপনি মুখে বলছেন ইমান জরুরি না। এক ভাই বলেছিল না, জামালপুরে টাঙ্গাইলে কয়েক জায়গায় বলেছে ওযুই জরুরি। ওই ভাইকে ধন্যবাদ দিই আমি, ও যেটা বুঝেছে সেটা বলছে। আর আপনার চালাক, আপনার কি চালাক? ওই ভাই সরল সঠিক উত্তর দিছে, ওর কাছে ওযুই জরুরি, কারণ ওযু ভঙ্গের কারণ জানে, ওর কাছে ইমান জরুরি না। পরে বললাম যে ভাই, ওযুবিহীন যদি কেউ মারা যায় তাহলে কি হবে? কি হবে বলেন? আপনি বলেন ওযুবিহীন মারা গেলে জান্নাতে যাবে কিনা? বলছে হ্যাঁ যাবে। তো বলেন ইমানবিহীন মারা গেলে? তখন আর উত্তর দেয় না। আপনার কি বুঝলেন তাহলে? আমার কথায় সব রাগ করে ভাই। একটা প্রশ্ন পড়ে শোনাবো আপনাদেরকে, প্রশ্নটা পড়ে শোনাবো, আপনারা রাগ করবেন না। দেখেন আমাকে একটা প্রশ্ন করেছে, আমরা জানি সংগঠন করা ফরজ, তা আপনি এখন সংগঠন করেন না কেন? ফতোয়া আগে দিয়ে দিছে, ফতোয়া কি দিছে? আমরা জানি, মানে বাংলাদেশ সব লোক জানে কি সংগঠন করা ফরজ, ফতোয়া মারি দিছে। আর উত্তরটা কি? ফরজ দায়িত্ব আগে পালন করা লাগবে তো, আপনি এখন সংগঠন করেন না কেন? আমার প্রশ্ন তার, দেখেন প্রশ্ন পড়ে শুনে দিলাম। ও হাদিসের রেফারেন্স আছে, বায়াতুন মাতা মিতাতান জাহেলিয়া। ওই দেখেন, দেখেন সবারই জানা আছে সংগঠন ফরজ, দলিলও বলছে। এই ভাই দলিল উল্লেখ করেন, দলিল বলছে এটা, যে ব্যক্তি মারা গেল তার ঘাড়ে বায়াত নাই, সে জাহেলিয়াতের মৃত্যু হলো। নাউজুবিল্লাহ। জাহেলিয়াত মানে জানেন, খারেজুনিল মিল্লাহ, ইসলাম থেকে বেরিয়ে হয়ে গেল সে। এরকম ফতোয়া দেওয়া যাবে? কি আশ্চর্য ভাবেন আপনি। এবার আপনাকে প্রশ্ন করি, সংগঠনের দাওয়াতের মধ্যে সম্পর্ক কি? বলেন সহায়ক, তাই বলছে। সহায়কটা ইবাদত হলো কি করে? এখন পটকে বলছে, আরে সংগঠনের দাওয়াতের মাধ্যম, সংগঠন হলো দাওয়াতের মাধ্যম। বলছে মাধ্যম যদি হয় তো মাধ্যম কি করে ফরজ হলো? আচ্ছা হজে যান আপনারা, কিসে? বিমানে, তাই না? তো হজটা কি আর বিমানে যাওয়াটা কি? উত্তর দেন তো। আর বিমানে যাওয়াটা মাধ্যম, তা বিমানটা ইবাদত? কোনটা ইবাদত? হজটা কি ইবাদত? শুনেন, 200 বছর আগে সংগঠন ছিল না, দাওয়াত ঠিকই ছিল, আগামী 200 বছর পরে, আগামী 50 বছর পরে সংগঠন থাকবে না, দাওয়াত ঠিকই থাকবে। আগে বক্তব্য শুনতেন ক্যাসেটে, ক্যাসেট আছে না,
কি বলেন টেপ রেকর্ডার, এটা শুন এখন বাংলাদেশে কোথাও পাওয়া যাবে এটা নাই? আরে বিবিসি বন্ধ হয়ে গেছে 1938 সালে শুরু হয়েছিল বিবিসি, বিবিসি বুঝছেন না? সেটা গত শুক্রবার আগের শুক্রবারে স্থায়ী বন্ধ করে দেওয়া হয়েছে, এটা চলে না। আর মানুষ বলতো কি বিবিসি একমাত্র পথ বাংলা খবর জানা, ইংরেজি খবর জানা। আপনার এখনো বুদ্ধি হয় না, ওটা মাধ্যম মাত্র, আজকে ওটা আপডেট হয়েছে, এখন আর মানুষ এমনি শুনতে চায় না, ভিডিও সহ শুনে। এই জন্য বিবিসির দাম নাই এখন, আপনি বুঝেন না এখনো, কেমনে বুঝবেন? আগে হজে যাওয়ার মাধ্যম ছিল পা, কি ছিল? পায়ে হেঁটে। তারপরে মাধ্যম হলো কি, উট বা ঘোড়া। তারপরে ছিল পানি জাহাজ, এখন হলো কি? আগামী দিনে বিমানও থাকবে না, কারণ চিটাগাং থেকে ট্রেন রওনা দিবে, ঢাকা এসে পৌঁছবে। বাংলাদেশের ট্রেনের কথা বলছি, বাংলাদেশ এই চিটাগাং থেকে ঢাকায় ট্রেনটা আসবে মাত্র 53 মিনিটে। কত মিনিটে? ও পদ্মা সেতু চালু হওয়ার কারণে বরিশাল বিমানবন্দরে লাল বাতি জ্বলছে, এটা কি জানেন আপনারা? বুঝেন নি মোটা? পদ্মা সেতু চালু হওয়ার পরেই বিমান অফ হয়ে গেছে, আর যায় না বিমান। কারণ মানুষ যদি ঢাকা থেকে এয়ারপোর্ট যেতে যেতে যে 2 ঘন্টা টাইম লাগবে, তার আগে ও বরিশাল গিয়ে দিব্যি 1 ঘন্টা ঘুমাতে পারবে। বুঝেন না মনে হয় কথা? বিমানবন্দর অটো কোনো লাভ নাই। আগামী দিনে মানুষ হজে যাবে ট্রেনে, তখন আপনি কি করবেন? খরচও কম, কি আমি বললাম টাকা বাড়াচ্ছেন না কেন? বিমানের ফেয়ার অনেক পরিচালক আছে পরিচিত, বাড়ান টাকা। এবার দেখি ওকে টাকা বাড়াবো কোথায়, আমাদের এয়ারক্রাফট চলছেই না এখন। বুঝেননি আপনারা এখনো? বুঝবেন। এই যে যমুনা সেতুর উপর দিয়ে আবার কি ব্রিজ হচ্ছে, কিসের? রেলের ব্রিজ হচ্ছে। এটা হয়ে যাক, তারপরে দেখবেন রাজশাহীর ফ্লাইট আর দিনাজপুরের ফ্লাইটের অবস্থাটা কি হয়। আমার কথা বুঝছেন না? যেগুলো মাধ্যম, মাধ্যম হলো সহায়ক, এটা কি আবশ্যক ফরজ না, ইবাদত না? বিমানটাকেও যদি ইবাদত বানান, যদি পায়ে হাঁটাটাও ইবাদত হতো, তাহলে আজকে আমাদেরকে পায়ে হেঁটেই হজে যেতে হতো। একটা হলো ইবাদত আর একটা হলো ইবাদতের উপকরণ। এবার কি বুঝতে পারছেন? বুঝবেন না, যে ট্যাবলেট খাইছেন, আমার বক্তব্য বুঝবেন কি? যে ট্যাবলেট বেদাতিরা ইলিয়াসি ট্যাবলেট খাওয়ার কারণে হজ্জের আশায় টঙ্গীর মাঠে হাজির হয়েছে, আপনারা ওই ট্যাবলেট খায় না। তাকলিদকে উৎখাত করতে এসে আমি নিজেই মুকাল্লিদ হয়ে গেছি। শরীয়তটা বুঝার চেষ্টা করেন আগে। এই মাইকটা কি মাধ্যম না ইবাদত? আমি দাওয়াত দিচ্ছি, আগামী দিনে এটা থাকবে না। এখন এগুলো থাকে না, বড় বড় অনুষ্ঠানে একটা বুতাম লাগা দেয়, এখানে মাত্র কি লাগা দেয়, বুতাম লাগা দেয় মাত্র, মাইক টাইক তার টার কিচ্ছু নাই। এগুলো আগামী দিনে থাকবে না, এমনিতে চলছে। বুতাম থাকবে, একজনে শুধু বক্তব্য দিবে। তাহলে এটাকে যদি আপনি ইবাদত বানান, আজীবন এটাই তো রাখা লাগবে আপনাকে, তাই না? এটা ইবাদত না? তাহলে সংগঠন আর দাওয়াত দুটা কি হলো? কি তাহলে দাওয়াত ইবাদত, সংগঠন ইবাদত, তাই না? ওই জন্য বললাম এটা ফরজ না ফরজ আইন, না ওয়াজিব, না মুস্তাহাব, না জায়েজ, না মুবাহ, না সুনানুল হুদা, না সুনানুল জাওয়ায়। আপনারা বলতে পারবেন না, ফতোয়া দেন তো দেখি। দাওয়াতটা হলো ফরজ, আর দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য জরুরি কি? আমি বললে আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াইদা কানাতিদ দাওয়াতু ইলাল্লাহ
আশরাফ মাকামাতিল আব্দি ওয়া আজাল্লাহা ওয়া আফযালাহা ফাহিয়া লা তুহসালু ইল্লা বিল ইলমি আল্লাযী ইয়াদউ বিহি ওয়া ইলাইহি। যখন দাওয়াতটা হলো মানুষের জীবনের বান্দার সবচেয়ে বড় স্তর, তখন সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ, তখন এই দাওয়াত দিতে হলে বেশি প্রয়োজন হলো ইলম হাসিল করা। কি হাসিল করা? ইলম হাসিল করা। ইলম নাই দাওয়াত দিচ্ছেন আপনি, এই জন্যই তো দাওয়াতের বারোটা বেজেছে। একজন আলেমকে বলেন যে আপনি দাওয়াত দেন, আপনি তাওহীদের মূলনীতিগুলো বলেন, মানহাজ সম্পর্কে বলেন, এই আয়াতের তাফসিরটা করেন। তাফসির শুনলেন সূরা মাউনের, আমরাও শুনেছি একজন রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করা তার কাছে শুনেছি সূরা মাউনের তাফসির। জাহেল তো, তাফসির তো খুব বুঝে না, বাধ্য করা হয়েছে মানুষকে শুধু কৌশল অবলম্বনের জন্য। সে কৌশল হলো শিয়া কৌশল। কি কৌশল? শিয়া কৌশল। এবার চলেন, জাহেলদের দাওয়াতের কারণে আজকে কি হচ্ছে আমি সংক্ষেপে দুইটা কথা বলবো। বর্তমানে যে দাওয়াতটা চলছে বাংলাদেশে, আহলে হাদিস যে দাওয়াত দেয়, এই দাওয়াতের বাহিরে যে দাওয়াত চলছে সেটা হলো সব সুফিদের দাওয়াত। কিসের দাওয়াত? সুফিদের দাওয়াত। বিশেষ করে ইলিয়াসি তবলিগ হলো সুফিদের তবলিগ। কিসের? সুফি আকিদাটা হলো কুফুরি আকিদা। কি আকিদা? কুফুরি আকিদা। এই যে তালেবানি আকিদা বলিনি আমি? তালেবান তো আপনাদের দুলা ভাই, তাই না জামাই? কারো দুলা ভাই, কারো জামাই, ভুল বলিনি আমি? আপনি একজন আহলে হাদিস হওয়ার পরে আপনার আকিদায় তালেবানি বীজ ঢুকলো কি করে? যখন গত বছর ক্ষমতায় যায় তালেবান, দেশ তখন মনে করছে যে আমরাও তালেবান হয়ে যাই। এক জুমার খুতবায় ওপেন বক্তব্য দিন তালেবান আকিদা সম্পর্কে। আমার খুব কাছের একজন ভাই বললেন, এটা এই মুহূর্তে আপনার এই বক্তব্য দেওয়াটা ভুল হয়েছে। আপনি জানেন বাংলাদেশের বর্তমান অবস্থা হলো সব তালেবানপন্থী হয়ে গেছে, আর আপনি তালেবানদের বিরুদ্ধে এভাবে বক্তব্য দিলেন? আমি বললাম যে আপনি যদি এই কথা বলেন তাহলে দাওয়াত কার কাছে দেব? বলছে না আমি ঠিক আছি। না, আপনিও ঠিক নেই, আপনিও ঠিক নয়, আপনিও এই তালেবানদের প্রতি দুর্বল। বাংলাদেশে কেউ সুফি আকিদার প্রতি দুর্বল, আর কেউ শিয়া আকিদার প্রতি দুর্বল, আর যারা প্রচলিত রাজনীতির সাথে জড়িত তারা তাগুতি দাওয়াতের প্রতি দুর্বল। বর্তমান যে দাওয়াতটা চলছে এটা কি জাহেলিয়াতের দাওয়াত না আল্লাহর দাওয়াত? জাহেলিয়াতের দাওয়াত। আল্লাহর দাওয়াত কয়জন দিচ্ছে? আপনারা এখানে এসেছেন, আর টঙ্গীর মাঠে কতজন এসেছে? দেখেন, শুধু সুফিদের দাওয়াতের কথা বলি একটু। সুফিদের দাওয়াত হলো আল্লাহ আর মানুষের মাঝে কি হলুল আকিদা বলে, এটা বলেন তো, নামটা বলেন তো, হলুল কি? হলুল, হলুল ফিল ইনসান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে বিলীন হন। কি ঠিক আছে কথাটা? আল্লাহ কার মধ্যে বিলীন হন? মানুষের মধ্যে। আর মানুষ কার মধ্যে বিলীন হয়? আল ফানাউ ফিল্লাহ, আর মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়। এটা হলো হলুল ফিল ইনসান আল হলুল ফিল্লাহ। হলুল ফিল ইনসান, হলুল ফিল্লাহ, অর্থাৎ আল্লাহর মধ্যে বিলীন হওয়া। আল ফানাউ ফিল্লাহ, অর্থাৎ আল্লাহর মধ্যে ফানা হওয়া, আর আল্লাহ মানুষের মধ্যে ফানা হয়ে যান। এই আকিদাটা হলো সুফিবাদের মূল আকিদা, যেটা বাংলাদেশে সুফিবাদ যারা চাষ করে। চরমুনায় বই আছে না, ভেদে মারেফত, আশেক মাসুক, এই বইয়ের মধ্যে সব হুলুল আকিদা ঢোকানো আছে। এটা হলো কুফুরি আকিদা। যেমন
আল্লাহ কে খুঁজতে খুঁজতে একজন কি হয়ে যায় নিজে আল্লাহ হয়ে যায় যখন বাইরে বসতাম আপনাকে আপনারা খুব ভক্তি করেন তো তাই না বাইরে বসতাম একজন মুরতাদ মানুষ কি মুরতাদ এ কাফের একজন লোক সে নিজে আল্লাহ দাবি করেছিল ও কি মুমিন না কাফের এই কথা বলতে পারে না তো কেউ সাহস করে বলে না বাইরে বসতাম কাফের বলছে তো কি বলবে মুসলিম বলবো এই সুফিবাদের প্রথম প্রবক্তা হলো বাইজিদ বস্তামি আর তার ছাত্র হলো মানসুর হাল্লাফ আর এটাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে ইবনুল আরাবী এবার শুনেন আর শেষে ফারসি ভাষায় এই পৃষ্ঠপোষকতা দিয়েছে নাবলুসি এবার শুনেন বাইজিদ বস্তামি বলছেন তলাবতুল্লাহ সিত্তিনা সানা আমি আল্লাহকে খুঁজছি 60 বছর যাবত فَإِذَا أَنَا هُوَا এখন দেখছি আমি নিজেই আল্লাহ বাইজিদ বস্তামি নিজেই বলছে তাকে যদি কেউ খোঁজ করতে যায় বাড়িতে তো বাড়ি থেকে বেরিয়ে আসে বলতো কাকে খোঁজ করছো লাইসা ফিল বাইত গায়রুল্লাহ এই বাড়িতে আল্লাহ ছাড়া কেউ বাস করে না বাইজিদ বস্তামির বাড়ি হলো আল্লাহর বাড়ি এখানে আল্লাহ বাস করে লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি আল্লাহ সম্পর্কে এই বাইজিদ বস্তামির বক্তব্য হলো সুবহানি সুবহানি মা আযামা শানি আচ্ছা সুবহান কথাটা আমরা কার সাথে লাগাই আমরা বলি সুবহানাল্লাহ বলি না আচ্ছা উসাববিহু সুবহানাল্লাহ আমরা বলি সুবহানাল্লাহ আল্লাহ মহা পবিত্র অথচ এই বাইজিদ বস্তামি সুবহান নামটা নিজের সাথে লাগাইছে ও বলছে সুবহানি সুবহানি মা আযামা শানি আমি কতই না পবিত্র আমি কতই না মহান আমার মর্যাদা কতই না বেশি নাউজুবিল্লাহ মানে আল্লাহর চেয়ে বেশি মর্যাদা কার বাইজিদ বস্তামির নিজেই বলছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাইজিদ বস্তামির তো নোংরা আকীদা নিজেই দাবি করছেন কি লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ এই লোকেরা তোমরা শুনে রাখো মুহাম্মাদের মর্যাদার চেয়ে আমার মর্যাদা অনেক উপরে এটা হলো বাইজিদ বস্তামির আকীদা আর এই আকীদা লালন করতে সুফিরা দেওবন্দিরা এই আকীদা লালন করে আর মানসুর হাল্লাজ বলছে কি নাহনু রুহান হাল্লালনা বাদানান আমরা আল্লাহ আর আমি দুইটা রূহ এক দেহের মধ্যে শামিল হয়ে গেছি কোথায় পবিত্র আর কোথায় অপবিত্র যে মানসুর হাল্লাজের পেশাব পায়খানা বোতলে পুরে রাখা হতো কোথায় সি 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 মুরিদরা আসলে বলা হতো যে এই পায়খানা খেলে পেশাব খেলে অসুখ ভালো হয়ে যাবে বোতলে রাখতো পেশাব করে পায়খানা করে আর এইগুলো ফয়েজ হিসাবে দেওয়া হতো আর সেখান থেকেই পেয়েছে বাংলাদেশের মুরিদরা যে পীরের পেশাব পায়খানা খাওয়া বৈধ জায়েজ তবলিগ জামাতের ফাজাইলে কি হেকায়েতে সাহাবা এই বইয়ের প্রথম খণ্ডে 73 পৃষ্ঠা একটা ঘটনা লিখছে জানেন আল্লাহ রাসূল একদিন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন এই এই শিঙ্গা লাগানো রক্ত হিজামা করার রক্ত বের করে দিলেন ফেলে দিয়েছো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন কোথায় ফেলে দিলে তো সে মাইনে পিলিয়া আমি কি খেয়ে নিছি তখন আল্লাহ রাসূল বলছেন যার শরীরের মধ্যে আমার রক্ত যাবে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না শুনেন এবার লেখছে কি জানেন এবার লেখছে একবারে তাদের ভাষায় বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফজলা পেশাব আর পায়খানা সব কিছু পাক হয় আল্লাহর রাসূলের মর্যাদার কারণে তার পেশাব পায়খানা পবিত্র খাওয়া যাবে কি বুঝলেন আপনারা পীরের পেশাব পায়খানা খাওয়া জায়েজ কেন এরা হলো আওলাদে রাসূল এরা কি রাসূলের সন্তান আল্লাহর রাসূলের পেশাব পায়খানা খাওয়া যেহেতু জায়েজ পবিত্র সুতরাং পীর ফকিরদের দরবেশদের পেশাব পায়খানা কি পবিত্র এগুলো কি খাওয়া যাবে আগে জায়েজ করে নিছে আল্লাহ রাসূলের উপর অপবাদ দিয়ে
আরো কত খারাপ আকীদা। ইবনুল আরাবি বলছে সুফিবাদের, আল আব্দু রব্বুন ওয়াল রব্বু আব্দুন ইয়া লাইতা শেরি মানিল মুকাল্লাফ, বলছে যে রবি বান্দা, বান্দাই রব। কি বুঝলেন কথাটা? আল্লাহ কি বান্দা, আবার বান্দাই কি আল্লাহ। আল আব্দু রব্বুন ওয়ার রব্বু আব্দুন ইয়া লাইতা শেরি মানিল মুকাল্লাফ। হায় আক্ষেপ, আমি জানি না কে কার ইবাদত করবে। বুঝেননি? বান্দা আল্লাহর ইবাদত করবে না আল্লাহ বান্দার ইবাদত করবে? বুঝেননি কথা আপনারা? কার? এটা না, এরা ইবনুল আরাবি জানে না, তাই বলছে যে আল্লাহই বান্দা আর বান্দাই কি আল্লাহ। আমি বুঝি না কে কার ইবাদত করবে। এই জন্য বলছে আহমাদুহু ওয়া ইয়াহমুদনি ওয়াবুদুহু ওয়াবুদুনি, এই জন্য আল্লাহ আমার ইবাদত করে আর আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার প্রশংসা করে আর আল্লাহ আমার প্রশংসা করে। এই আকীদা কি ঠিক? তাহলে মানুষ আর আল্লাহ সব কি হয়ে গেছে? এক হয়ে গেছে, পরস্পর সমান হয়ে গেছে। কোথায় মাবুদ সপ্তম আসমানের উপরে আর কোথায় আব মানুষ ভুলে গেছে। এর পরেরটা বলবো, রাগ করবেন না, খুব খারাপ কথা বলবো এর পরেরটা। ইবনুল আরাবি বলছেন ইন্নার রিজাল ইজা ইউজাজিউ জাওজাতাহু, যখন লোকেরা তার স্ত্রীর সাথে মিলন করে ইউজাজিউল হাক্কা, তখন মনে তো হয় আল্লাহর সাথেই মিলন করে। এর ব্যাখ্যা দিয়ে নাবলসি বলছেন ইন্নামা ইয়ানকিহুল হাক, বরং আল্লাহর সাথে সরাসরি সহবাস করে। তাহলে স্ত্রীও আল্লাহ আর কি স্বামীও আল্লাহ। তওবা তওবা নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত আকীদা কথা আপনি বলবেন এখন যে এইগুলো আপনারা বলেন না কেন? আমি বলি, অন্যরা কেউ বলে না। এই আকীদা শুনলে, এই আকীদা শুনলে যদি কেউ বুঝত, এই অপবিত্র টঙ্গীর মাঠে কেউ যেত? 80 পৃষ্ঠায় লেখছে দাওয়াতে তাবলিগ, দাওয়াতে প্রশ্ন, মক্কা শরীফ, আমার চোখে কম দেখি তো, মক্কা শরীফ ও মদিনা শরীফ হতে লোকজন বিশ্ব ইজতেমায় কেন শরীক হয়? উত্তর দিচ্ছে, উত্তর, মক্কা শরীফে বাইতুল্লার মধ্যে এক রাকাত নামাজ আদায় করলে 100,000 রাকাত নামাজের সওয়াব হয় এবং মদিনা শরীফে পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, বাইতুল মাকদেসে মুকাদ্দাসে পড়লে 25,000 রাকাতের সওয়াব হয় এবং বিশ্ব ইজতেমায় এসে নামাজ পড়লে 49,000,000 রাকাতের সওয়াব হয়। এই লেখকের ইমান আছে? এ মুরতাদ, বেঈমান। মক্কা মদিনার চেয়ে এই এস্তেঞ্জার মাঠ, এই অপবিত্র মাঠটাকে বলেছে, সেখানে নামাজ পড়লে 49,000,000 রাকাতের নেকি হয়। কত বড় হারাম খোরেরা! ও ভদ্রলোকেরা কোথায় বসে আছেন? এই আকীদা নিয়ে মরলে এ হারাম খোরের কি হবে? আহলে হাদিসরা পৃথিবীতে আছে বলে এই ভণ্ডদের ভণ্ডামিটা প্রকাশ পায়, এরা না থাকলে প্রকাশ পেত না। আমাদের জনবল নাই, আমাদের অর্থ বল নাই, অস্ত্র বল নাই, তবে আমাদের দলিল আছে আল্লাহর পক্ষ থেকে, এটাই আমাদের বড় শক্তি।
আশ্চর্য হবে এ কিভাবে লেখছে হারাম করো উত্তর দেয় কিভাবে তাহলে মক্কার চেয়ে মদিনার চেয়ে এটা আমার জানা ছিল না ভাই পড়তে পড়তে আজকে পেয়েছি এটা আজকে এটা আমার জানা ছিল না এই ফজর পরে আমি হতবাক হয়েছি যে মানুষ এই ধরনের কথা বলতে পারে এই যে লেখক লিখেছে এটা টঙ্গীর মাঠের ফজিলত বর্ণনা করতে গিয়ে যেখানে পেশাব আর পায়খানা আর তুরাগের পানি সব একাকার সামনে ঘোষণা দেবে এটাই জন্দর পানি নাকি আলে আউযুবিল্লাহ আল্লাহ মাফ করুক আমাদের আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক না না এটা তো স্বাভাবিক ব্যাপার কাবার তুলনা করে কার সাথে শুনেন এরাই সেই দল এরাই সেই দল যারা হজ করার বিরুদ্ধে ফতোয়া দিবে এক সময় আর হজ করার বিরুদ্ধে ফতোয়া হজ করা লাগবে না ইতিমধ্যে ফতোয়া দিয়েই দিয়েছে হজে যাওয়া লাগবে না মানুষ কিভাবে জানলো ও টঙ্গীর মুরব্বী তুমি ভন্ড না হলে ফতোয়া কেমনে বের করলে যে টঙ্গীর মাঠে গেলে হজের সওয়াব পাওয়া যাবে হজ করার সওয়াব পাওয়া যাবে আমরা গরিব মানুষ হজ যেতে পারবো না তাই হজ করার জন্য আমরা কোথায় আসছি টঙ্গীর মাঠে আসছি কত মানুষ সাক্ষাৎকার দিচ্ছে তৌবা তৌবা নাউযুবিল্লাহ আমি আপনাদের প্রতিবাদ করবে কারণ এটা তাদের অন্তরের ফতোয়া এই জামাতটাকে তৈরি করে গেছে ইহুদি খ্রিস্টানরা উপমহাদেশে এই বিষফোড়া তৈরি করে গেছে আমি বিষফোড়া বলতেও নারাজ কারণ এমন একটা জাত এটা আজকে বলছে এটা সাত গ্রুপের না জুবাইর গ্রুপের ইসলাম হচ্ছে এটা জুবাইর গ্রুপ তাই না আমরা যে কথা বলতাম বহু আমাদের উলামায়ে কেরাম বলতেন যে এইটার সেন্টার হলো ইসরায়েলে যেটা বলতাম আগে এদেরকে তৈরি করেছে ইংরেজরা উপমহাদেশে রেখে গেছে যেন ইসলামের দাওয়াতটাকে ডাউন করা যায় আরে ফাজাইলে জিকির আছে ফাজাইলে সালাত আছে ফাজাইলে দরুদ ফাজাইলে হজ হেকাতে সাহাবা ফাজাইলে কোরআন ফাজাইলে রমাদান আছে এর মধ্যে ফাজাইলে তাওহীদও নাই এর মধ্যে ফাজাইলে জিহাদও নাই আসের মধ্যে নাই কারণ ঈমান এবং তাওহীদকে এবং জিহাদকে বানচাল করাই ছিল একটা মূল টার্গেট ইংরেজদের এদের মাধ্যমে করছে আর আজকে জুবাইর গ্রুপের লোকেরা সুন্দরভাবে বলছে আসলে সাদ হলো ইহুদিদের এজেন্ট তাদেরকে ফতোয়া দিয়ে যারা কাফের কিন্তু সরকার ভালো কাজ করেছে যে দুই গ্রুপ জুবাইর গ্রুপ আগে করবে আর সাদ গ্রুপ পরে ইস্তেমা করবে দুইটাকে জায়েজ করে দিছে ভালো পন্থা অবলম্বন করেছে এরা নিরীহ মানুষ কই যে এক শায়েক বললো না আপনাদের প্রশ্নের উত্তর দিতে হবে তাই না আচ্ছা দেন এখন প্রশ্নের উত্তর দিই তাহলে দাওয়াত বুঝলেন তো আজকে শুনেন আর একটা কথা বলেন দাও প্রশ্ন দিল একটা জিনিস আপনাদের বলিনি এদিক তাকান আপনি ও একটা জিনিসে বিভ্রান্তি ছড়াবে তাহলে যদি ঈমান শ্রেষ্ঠ হয় দাওয়াত যদি শ্রেষ্ঠ হয় তাহলে দাওয়াতি দিয়ে নামাজ পড়া বাদ দিয়ে তাই না ও শুধু ঈমান আনলেই কি হবে না সালাত পড়া লাগবে সালাত পড়া লাগবে ঠিক ঈমান আনাও লাগবে সালাত পড়া লাগবে দাওয়াত দেওয়া লাগবে হজটা বছরে একবার কয়বার একবার সিয়ামটা বছরে একবার যাকাতটা বছরে একবার তাহলে ইসলামের রুকুনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ তিনটা প্রসঙ্গ আসলো ঈমান চলমান সালাত চলমান দাওয়াত চলমান তাহলে দাওয়াতকে বাদ দিয়ে আপনি তাহাজ্জুদকে অগ্রাধিকার দিতে পারবেন না এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তিনি দাওয়াতকে অগ্রাধিকার দিতে এলম পোসরকে অগ্রাধিকার দিতে সালাতের সুন্নাতের চেয়ে
শেখ উসাইমিন রহিমাল্লাহ বলছেন, বক্তব্য দিন সালাতের পরে তো ঘোষণা দিচ্ছে কি জানেন, আপনারা সুন্নাতের পরে বসে যাবেন, বড় শেখ আলোচনা করবেন শেখ উসাইমিন। বলা মাত্রে দাঁড়িয়ে গেছেন শেখ উসাইমিন, দাঁড়িয়ে বলছে ভাই বসেন সবাই, এখনই এলমের আলোচনা হবে, তারপরে সুন্নাত পড়লে পড়লেন না পড়লেন নাই। কারণ দাওয়াতটা কি ফরজ, বুঝেননি মনে হয়। কেন বললেন ভাষাটা, ভাষাটা বলা ঠিক না? আপনারা অনেকে বলে, আমরাও বলি, মুসল্লিদের চাপে বলি, মনে করেন এক জায়গায় গেছি, হয় বরগুনায় গেছি, ভোলায় গেছি, বা চিটাগাং গেছি, খুতবা দিয়েছি, খুতবার পরে মানুষ প্রশ্নোত্তর আলোচনা শুনবে, এখন বলি কি আমরা, আপনারা বাকি নামাজ পর বসে যাবেন। ভাই এটা বেদাতির কথা, বাকি নামাজ পর আমরা সবাই বসে যাই, ইমান ও ইয়াকিনের আলোচনা হবে, ভূত পয়দা হবে। এই কথাটা কাদের কথা? ও চেঞ্জ করতে হবে। আমরা বলে কি, আমরা কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি, তোমার মতো বিড়ালের ইমামতি করার কি দরকার? এখানে বলতে হবে তারা আসছো, শিশেরা পাঁচিরের মতো দাঁড়াও, আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো, সুদ্দুল খালাল, ফাঁক বন্ধ করো। ও বিড়ালের মতো বলছে, আমরা কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি, এটা বলা যাবে না, রাসূলের ভাষাই বলতে হবে। বলছে কাতার সোজা করি, উভয়ের মাঝে চার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াই, বুঝেননি মনে হয়, কয় আঙ্গুল ফাঁক রাখবেন? কিভাবে বলছে, এই বেদাতীদের ভাষাও চেঞ্জ করা লাগবে আমাদের। এই জন্য যদি আলোচনা হয়, দাওয়াত যদি হয়, খুতবা শেষ হয়েছে, ফরজ সালাত শেষ হয়ে গেছে, এরপর সুন্নাত প্রাধান্য পাবে না দাওয়াত প্রাধান্য পাবে? দাওয়াত প্রাধান্য পাবে। এখানে এক ফরজের সাথে আর এক ফরজের মিল আছে, কিন্তু কি এখানে সুন্নাত আদায় করেন, নফল আদায় করেন পরে, বুঝলেন কি কথাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত একদিন, জোহরের সালাত সুন্নাত পড়তে পারেননি, আল্লাহর রাসূল পড়তে পারেননি, লোক আসছিল তাদের সাথে দাওয়াতি কথাবার্তা বলার জন্য। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনি তো আসর পরে সালাত পড়েন না, আজকে পড়ছেন কেন? তো বলছেন জোহরের সুন্নাত পড়তে পারেনি, তাই আমি আসরে পড়ছি। তো বুঝা গেল নফলটা পরে, ফরজটা কখন? বুঝিনি আমরা, চেষ্টা করবেন, সব বলে দাও, চেষ্টা করবেন আপনারা দাওয়াতের কাজে বেশি সময় দিতে। আজকে এটা যদি বুঝতেন, তাহলে একজন আলেম গেছেন, এলাকার কোনো মানুষ ধরে থাকতো না, সব বলতো এটা ফরজ। আলেম আসছেন, উনি ওনার বক্তব্যটা আমরা শুনি, কিছু শিক্ষা করি, তাহলে শিক্ষা করা কি ফরজ না? তলাবুল ইলমে ফারিদ আলা কুল্লি মুসলিম, ফরজিয়াত ওয়াজিবাত সম্পর্কে জানাটা ফরজ, এই ফরজ দায়িত্ব পালন করতাম। আমরা শিখি উনি দাওয়াতের গুরুত্ব দিই না, আমরা আসি না, আর একজন দায়ীকে পাঁচ পয়সা দাম দিতে চাই না, এই জন্য দায়ীর আলোচনা করতে আসি না। একজন শিক্ষকের, আলেমের যে মর্যাদার দাম আমরা কেউ দিতে চাই না। আমি খুব মাঝে মাঝে আশ্চর্য হই, খুব কষ্ট পাই, হতবাক হই যে আমরা কোথায় অবস্থান করছি বর্তমানে। আজকে দাওয়াতের গুরুত্ব বুঝলেন তো? তাহাজ্জুদ পড়ার আগে চেষ্টা করবেন দাওয়াতে মজলিসে যাওয়ার, মানুষকে একটা বই পৌঁছে দেওয়ার, দুইটা কথা বলা হয়, সালাতের কথা বলবেন, সিয়ামের কথা বলবেন। আর এই দাওয়াতের পরিশ্রমটা গ্রহণ করতে তবলিগরা, ইমান খুঁজতে গেছে রাস্তায়, কোথায় চিন্তা করেন, আমরা ছেড়ে দিয়েছি। আমাদের আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। কেউ যদি তার পরিবার, হ্যাঁ পরিবার থেকে জমি দিয়ে মসজিদ তৈরি করেছে, কি লিখছেন? প্রশ্ন করেন, পরিবার থেকে জমি দিয়ে মসজিদ তৈরি করেছে, করতে পারে তো? যদি পরিবারের কর্তৃপক্ষ হয়, সে তার জমি থেকে মসজিদ তৈরি করতে পারে, এইটা তো প্রশ্ন করেননি। ওয়াকফ ছাড়াও
সালাত হবে অনুমতি থাকলে তবে খুব দ্রুত ওয়াকফ করে দিতে হবে এবং উত্তম হলো ওয়াকফ করার পরে সালাত শুরু করা মনে থাকবে কথাটা আশা করি বুঝতে পেরেছেন হিন্দু বা বিধর্মীদের টাকা কি মসজিদের কোনো কাজে ব্যবহার করা যাবে জায়েজ বিধর্মীদের টাকা মসজিদে ব্যবহার করা যাবে মসজিদ তৈরি করা যাবে এইটা বিধর্মীদের পক্ষ থেকে হাদিয়া হিসাবে নিতে হবে তবে তাদের পূজা মণ্ডপের টাকা যেটা পূজা উপলক্ষে নেওয়া হয়েছে সেই টাকা নেওয়া যাবে না হাদিয়া হিসাবে নেওয়া যাবে এই ফতোয়ায় সৌদি আরবের ফতোয়াবট ফতোয়া দিয়েছেন শেখ বিন বাজ ফতোয়া দিয়েছেন আমরা একটা লম্বা ফতোয়া দিয়েছি এর উপরে অনেক আগে আপনারা দেখে নিন মাসিক আল ইখলাসের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ফতোয়া আমরা দিয়ে থাকি আপনারা দেখবেন মাজার বা কবর জিয়ারত করলে সে কি গুনাহগার হবে মাজার বা কবর জিয়ারত করলে গুনাহগার হবে নাকি বলেন তো মাজার যদি কেউ জিয়ারত করে মাজার জিয়ারত চলে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যদি মাজার জিয়ারত করে এই নিয়াতে যে পীর সাহেব জীবিত আছে তার কিছু ফায়েজ পাওয়া যাবে তাহলে গেলে মুশরিক হয়ে যাবে কি হয়ে যাবে মুশরিক হয়ে যাবে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুশরিক কি আমি বলিনি আল্লাহ বলছেন কি আমাই মানে আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত আল্লাহই বলছেন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশ কি মুশরিক মুশরিক কিভাবে আপনি বুঝে নিন তাহলে মানে ঈমান যে চলে যায় দ্রুত এটা আপনি বুঝে নিন না যেমন আপনি মাজারে গিয়ে একটা টাকা দিলেন এখন আপনি কি না মুমিন মুশরিক ভাই খাঁটি মুশরিক তওবা তওবা নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এই কথা বলার কারণে বলে খুব কড়া কড়া কথা বলেন আমি বলি যে আব্দুল মুত্তালিব প্রত্যেক বছর হজ করত উমরা করত কাবা ঘর জিয়ারত করত এইগুলো করার পরে লোকটা কি মুশরিক লোকটা কি মুশরিক তওবা 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 আর আমরা মনে করি আমরা তো মুসলিম নামাজ পড়ি না ওদের সাথে আমরা বেশি খারাপ ওরা তাও আল্লাহর সিফাতকে বিশ্বাস করত আল্লাহর রুবুবিয়াতকে বিশ্বাস করত আর আমরা রুবুবিয়াতও বিশ্বাস করি না সিফাতেও বিশ্বাস করি না আমরা উলুহিয়াত তো করি না ওদের সাথে খাঁটি মুশকিল আমরা কাবা ঘরের মুতল্লি রে ভাই সে যদি জাহান্নামে থাকে আপনি বেদাতি মসজিদের মুতল্লি আপনার কি হবে কবর জিয়ারত করা জায়েজ কবর জিয়ারত করতে যাবেন হাদিস আসছে কোনো ব্যক্তি বিবাহ অবস্থায় কোনো জেনার কাজের গোপনে লিপ্ত হলে পরে কি গোপনে ক্ষমা চাইলে ক্ষমা হবে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জেনার পাপ কত খারাপ জেনার পাপ কত খারাপ যদি লোকটা জানতো যা প্রশ্ন করেছে জানার জন্য আল্লাহ ক্ষমাশীল সব পাপকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ সব পাপকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন তবে আপনাদের বলব একজন ব্যক্তি 60 বছর ইবাদত করেছে বনী ইসরাইলদের 6 দিন জেনা করেছে ওই উভয় পাল্লা নেকির পাল্লায় 60 বছরের ইবাদত দিয়েছে আর 6 দিনের জেনা দিয়েছে এক পাল্লা 6 দিনের জেনার পাল্লা ভারী হয়ে গেছে অতএব সাবধান আল্লাহ ক্ষমা করে দিবেন হয়তোবা তবে মনে রাখতে হবে যদি পাপ প্রকাশ পায় আমার শাস্তি হলো সব মানুষ এসে পাথর মেরে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মাথাটা কি করা রজম করে দেওয়া এই শাস্তি তাহলে চিন্তা করেন জেনার শাস্তি কি আল্লাহ মাফ করুক চুলে ও দাড়িতে কালো কলপ লাগালে কোনো সমস্যা হবে কি না না সমস্যা হওয়ার কথা না
ও হলো নাপাক মানুষ ও কি নাপাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউরিহুনা রায়হাতাল জান্নাহ জান্নাত তো দূরের কথা জান্নাতের সুগন্ধও তারা পাবে না 4212 নম্বর হাদিস আবু দাউদে খুলে নে দেখে নে লা ইউরিহুনা রায়হাতাল জান্নাহ কোনো সমস্যা না সমস্যা একটাও জান্নাতে যাবে না অতএব পাকা চুল পাকা দাড়িতে কি কালো রং দেওয়া যাবে না মেহেদি দিতে হবে কি দিতে হবে মেহেদি দিতে হবে আহলুল হাদিসদের মধ্যে অনেক ভাই দাড়ি ছাঁটার দলিল দিয়ে বলে মুখের উপরের কিছু অংশ ছাঁটা যাবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেন এটা একটা অসভ্য অভিযোগ মানে অজুহাত একটা না দাড়ি গালে যা উঠবে দাড়ি কথা বুঝতে পারলেন যা গালে উঠবে কি সেটাই দাড়ি দাড়ি কাটা ছাঁটা চাঁচা সবগুলো ফাঁসে কি দাড়ি ছেড়ে দিবে দাড়ি কি ছেড়ে দিবে বুধবার জোহর থেকে আসরের সময় দোয়া কবুল হয় এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন মানে কোনো দোয়া নির্দিষ্ট না আপনার কাছে যেটা প্রয়োজন বেশি প্রয়োজন সেই দোয়া করবেন বুঝতে পারছেন সেই দোয়াটা আল্লাহর কাছে করবেন যেমন হতে পারে যে আল্লাহর কাছে আমি বলছি আল্লাহ তুমি আমার এই অসুখটা ভালো করে দিও এই অসুখ থেকে তোমার কাছে আমি কি পরিত্রাণ চাচ্ছি মনে করেন আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা অথবা আপনার সন্তান নেই আপনি বলেন হাদিসটা আসছে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে তিনি দোয়া করলেন সোমবারে কবুল হলো না মঙ্গলবারে করলেন তাও কবুল হলো না বুধবারের দিন দোয়া করলেন সকাল থেকে দোয়া করছেন কিন্তু বুধবার দিন জোহর থেকে আসরের মাঝে আল্লাহ দোয়াটা কবুল করলেন এই জন্যই বলা হয় যে দোয়াটা বুধবারের দিন জোহর থেকে আসরের গুরুত্বপূর্ণ আপনি সন্তান নয় আপনি আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে সন্তানের একটা সন্তান দান করো নেক সন্তান দান করো আপনি দোয়া করলেন আপনার ছেলেটা পথভ্রষ্ট হয়ে গেছে আপনি বলেন এই ছেলেটাই আমার সম্পদ আল্লাহ তুমি আমার ছেলেটাকে হেদায়েত দান করো আচ্ছা ছেলের জন্য কখনো দোয়া করেছেন আপনি দোয়া করেছেন কি দোয়া করেছেন সন্তান তো চাইছিলেন এখন তো শয়তান হয়েছে এখন দোয়া করেননি শুনেন দশ যখন হবে বাচ্চা বয়স কত দশ এই দশ থেকে আপনি যতদিন আপনার সন্তানকে চোখে দেখবেন অর্থাৎ আপনার কাছে যত আছে আপনার মরা পর্যন্ত ওই সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহুম্মা ফির জানবাহু পড়েন ওয়া তাহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু 82 বছরের এক বৃদ্ধ মানুষকে ধানমন্ডিতে বাড়ি এই দোয়াটা দেওয়ার পরে তিনি কেঁদে ফেললেন আহ কত সুন্দর দোয়া আল্লাহ রাসূল বলে গেছেন 1450 বছর পূর্বে আর আমি আজকে দোয়াটা জানলাম আমার বয়স যখন 82 বছর তখন কেঁদে কেঁদে বলছেন আহ কত সুন্দর দোয়া আমার সন্তানের জন্য একবারও করতে পারিনি আমার জানাই নাই চেঞ্জ না করলে চলবে সমস্যা নাই আল্লাহুম্মা ফির জানবাহু বলেন ওয়া তাহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু হে আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি তার অন্তরটাকে পবিত্র করে দাও তুমি তার লজ্জা স্থানকে হেফাজত করো বলেন তো এই দোয়াটা পড়লে কোন সন্তান খারাপ হবে আর 10 বছরের আগ পর্যন্ত কি দোয়া পড়বেন বলেন দেখি জানেন না শোনেন আল্লাহ রাসূল বলছেন হাসান হুসাইনকে ফু দিচ্ছেন আর বলছেন তোমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং ইসহাককে এইভাবে ফু দিতেন সহিহ বুখারী হাদিস আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি না আউযু বিকালিমাতিল তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন অমিন কুল্লি আইনিন লাম্মাতিন
মনে থাকবে এটা বাচ্চা হওয়ার পর থেকে 10 বছর পর্যন্ত এটা পড়বেন আর 10 বছর হয়ে গেল ওইটা পড়বেন আল্লাহ রাসূল হাসান হোসেনকে ফু দিচ্ছেন আর বলছেন যে তোমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তান ইসমাঈল এবং ইসহাককে এই দোয়া পড়ে ফু দিতেন বুঝেন না মনে হয় কথাটা আপনি পড়বেন মানে শয়তানের ওয়াসওয়াসা এবং বিষাক্ত কোনো পোকামাকড় থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে এই দোয়া করতে হয় মাথায় হাত দিবেন আর ফু দিবেন মনে থাকবে আর সন্তান জন্মের আগে স্ত্রী মিলনের একটা দোয়া আছে এই দোয়া পড়তে হবে আল্লাহ রাসূল বলেছেন এই দোয়া পড়লে এই সন্তানকে শয়তান ক্ষতি করতে পারবে না আর আপনি সালাতের আগে একটা দোয়া পড়বেন কিসের আগে প্রত্যেক সালাতের আগে মসজিদে ঢোকার সময় পড়বেন আউযু বিল্লাহিল আযীম বলেন ওয়াবি ওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম দোয়াটা মুখস্থ করে নেবেন আল্লাহ রাসূল বলেছেন এই দোয়া যখন কেউ পড়ে কলাশ শয়তান শয়তান তখন বলে হুফিজা মিন্নি সাইরাল ইয়াম এই লোকটাকে 24 ঘন্টা আমার ফিতনা থেকে হেফাজত করা হবে শয়তান নিজে বলছে রে ভাই যেই দোয়া যে পড়লো 24 ঘন্টা তাকে আমি ফিতনায় ফেলতে পারবো না হুফিজা মিন্নি সাইরাল ইয়াম 24 ঘন্টা আমি তাকে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারবো না শয়তান নিজে বলে আল্লাহ রাসূল বলছেন বলেন তো দোয়াটা আবার আউযু বিল্লাহিল আযীম ওয়া বি ওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কদীম মিনাশ শাইতানির রাজীম সব শব্দের পরে মিম আছে খেয়াল করেছেন কি আছে আউযু বিল্লাহিল আযীম ওয়া বি ওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কদীম মিনাশ শাইতানির রাজীম মনে থাকবে তাহলে কয়টা দোয়া হলো চারটা সেজদায় বেশি বেশি পড়বেন রব্বি জালনি মুকিমাস সালাত ওয়া মিন দুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া এই বাক্যটার গুরুত্ব অনেক বেশি আমি বললাম না অন্য সময় বলার চেষ্টা করব চলাচলের সময় আজান শুনতে পেলাম পুরো আজান শেষ হওয়ার আগেই বাস অন্যত্র চলে গেল আমাকে কি আজানের পুরো জবাব দিতে হবে না যতটুকু শুনেছেন ততটুকু জবাব দিবেন মোবাইলের মধ্যে কোন প্রকার গেমস খেলা যাবে কি হারাম হারাম আহলে কুরআন যারা আছেন আমাদের সমাজে তাদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত কাফেরদের সাথে যেমন আচরণ করেন ওদের সাথে তাই করবেন কালকে শুনেন নি বক্তব্য আহলে কুরআন না আহলে কুফরান কি বলেছে কুফরান আহলে কুফরান মানে কি মানে কি কাফেরদের দল কি কাফেরদের দল এরা মরে গেলে জানাজা পড়বেন না কিন্তু কাফেরের জানাজা পড়া যাবে অসুস্থ হলে দেখতে যাওয়া যাবে একবারে শক্ত থাকেন বাপ আহলে কোরআন হোক আর ছেলে হোক আর মা হোক আর বোন হোক কাদিয়ানি আহলে কোরআন সব একই সাবধান থাকবে বরং কাদিয়ানির চেয়ে বেশি খারাপ হলো আহলে কোরআনরা যদি আপনার ছেলে আহলে কোরআন হয় খবরদার ওকে জমির ভাগ দিবেন না মনে থাকবে খবরদার ও আপনার ওয়ারিস হবে না ভালো করে শুনেন ওকে জমি দিবেন না একবারে শক্ত ফতোয়া জমি দিলেই আপনি একটা কাফেরকে সহযোগিতা করলেন আমি ইসলাম সম্পর্কে অবগত ছিলাম না দশম শ্রেণী পর্যন্ত তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে মিলামেশা ছিল তখন শরীরে ট্যাটু করেছিলাম এখন আর্থিক সচ্ছলতার কারণে ট্যাটু উঠাতে পারছি না অসচ্ছলতার কারণে আচ্ছা আমার ইবাদত কি আল্লাহর কাছে কবুল হবে তওবা করেছেন ইবাদত কবুল হবে ইনশাআল্লাহ কিন্তু ট্যাটু যে আপনি আঁকাইছিলেন এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে এটা কি অপারেশনকে তোলা যায় নাকি হ্যাঁ আল্লাহ তাকে স্বচ্ছতা দান করুক এবং অপবিত্রতা থেকে আল্লাহ তাকে পবিত্র করুন আমিন সালাতে অশুদ্ধ তেলাওয়াত করলে সালাত ভঙ্গ হবে কি অশুদ্ধ বলতে কেমন তাসবিদে অশুদ্ধ
সালাত শুদ্ধ হবে কারণ তেলাওয়াতে ভুল হলে সালাতে সহু সেজদা লাগে না একান্তই যদি ভুল হয় সালাতের মধ্যে শব্দ উচ্চারণ করতে পারছে না উল্টা পাল্টা পড়ছে এইটা এমনটা হলে খারাপ হবে আজকে ফজরের পরে এই মসজিদে একজন দাঁড়িয়ে বললেন ভঙ্গ হবে আরেকজন সংশোধন দিয়ে বললেন ভঙ্গ হবে না তো ফতোয়া তো পেয়েছে দেখো এটা 19টা সালাত ভঙ্গের 19টা কারণ শয়তানি ভঙ্গের কারণ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রচলিত কি রাতব্যাপী মাহফিল করার ব্যাপারে শরীয়ত কি বলে যদি আপনারা প্রতিদিন করেন মনে করেন 63 দিন ব্যাপী চলছে 365 দিন ব্যাপী চলছে এটা নাজায়েজ এটা কি নাজায়েজ তবে একদিন দুই দিন তিন দিন চার দিন আপনি দুই দিন পর্যন্ত একদিন পর্যন্ত করা ভালো করতে পারেন সমস্যা নাই যদি এলমি আলোচনা হয় কি হয় এলমি আলোচনা হয় শুধু আপনি এই হাদিসটাই জানেন যে আন-নাওমু কবলাহা ওয়াল হাদিসু বাদাহা এশার পূর্বে ঘুমানো এবং এশার পরে কথাবার্তা বলা না যায় এটাই জানেন হাদিসটা তাই না আরো হাদিস আছে জানেন কি এটা সহিহ বুখারীতে কিতাবুল ইলমের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন রাতে ইলমি আলোচনা করা যায় যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের শিক্ষা দিয়েছেন সাহাবীদের শিক্ষা দিয়েছেন এই হাদিসই দলিল রাত্রিতে আলোচনা করা যাবে এক আরেকটা সহিহ মুসলিম হাদিস আসছে আল্লাহ রাসূল একদিন একটানা বক্তব্য দিলেন একবার আসর থেকে মানে ফজর থেকে শুরু করেছেন ফজর পরে জোহর পরে আসর পরে একবারে সূর্য ডুবা পর্যন্ত একটানা বক্তব্য দিলেন তাহলে কি নাজায়েজ হবে একদিন দুই দিনের জন্য তিন দিনের জন্য সারা বছর 365 দিনের জন্য এই কাজ করেন তখন কি হবে নাজায়েজ হবে তবে শর্ত হলো ইলমি আলোচনা হতে হবে বৃষ্টির দিন মাগরিবে এশার সালাত কি একত্রে পড়া যাবে মাগরিবে এশা শুধু না যোহর আসরও পড়া যাবে হাদিস আসছে আবু দাউদ তিরমিজিতে সমস্যা নাই বিভিন্ন সূরার শেষে বিভিন্ন দোয়া পড়া কি কোরআন হাদিস সম্মত যেমন সূরা বাকারা সূরা গাশিয়া হ্যাঁ যেগুলোতে হাদিস আসছে ওগুলো পড়বেন সূরা বাকারার শেষে আমিন বলা এটার কোনো সহিহ হাদিস নাই একটা আসার আছে আসারটা মুনকার আমিন বলা যাবে না সূরা তিনের শেষে বালা ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন এই পড়ার হাদিসটা যঈফ তবে ফাবে আইয়া আলাই রব্বিকুম আতুকাদ্দিবান এর জবাবে কি লাবি শাইমিন নিয়াবেকে এটা পড়া নাকি সহিহ হাদিস আছে এটা পড়তে পারবেন সূরা আলার শুরুতে সাব্বিহ ইসমা রব্বিকাল আলা তখন কি বলেন এটা সহিহ হাদিস আছে বলতে পারবেন সূরা গাশিয়ার শেষে আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা যেটা বলি এইটা সালাতের মধ্যে আল্লাহ রাসূল পড়তেন এটা সেজদাতেও পড়া যাবে কথা বুঝছেন এই সূরা শেষ করলে এটা পড়তে হবে এমনটা না তবে কেউ কেউ জায়েজ বলেছেন কিন্তু হুকুমটা আম সালাতের মুস্তাদ আহমদের হাদিস আর সূরা কিয়ামার শেষে বালা বলেন আপনারা তাই না বালা বলবেন না এই ভাষাটা যোগ দেবে ফা বালা সুবহানাকা ফা বালা মনে তাই না আমি বইয়ের মধ্যে লিখে রাখছি সুবহানাকা শুধু বালা না সুবহানাকা ফা বালা আচ্ছা আমি দেখছি কেমন আপনি কি পড়ছে মনে হয় এটাই লিখছে মনে হয় আবু দাউদের হাদিস এটা বালা বলার হাদিসটি জয়ীফ সুবহানাকা হ্যাঁ সুবহানাকা ফা বালা এটা সহিহ হাদিস কথা বুঝতে পারলেন সুবহানাকা ফা বালা জাযাকুমুল্লাহ খাইর সুবহানাকা মনে হয় যোগ করা আছে তবে কি সূরা এটা সূরা
সফ আল্লাহু খায়রুর রাযিকিন পড়ার পরে কি বলে আল্লাহুমার জুকনা রিজকান হাসানা এর কোনো দলিল নাই সূরা মুলকের শেষে পড়ে একটা এর কোনো দলিল নাই অনেকগুলো আছে দলিল নাই এমনি পড়ে এগুলো পড়া যাবে না একজন এত প্রশ্ন করেছে আল্লাহর নবী এশার সালাতের পর ঘুমিয়ে যেতেন তাহলে কেন আপনার রাত বের মাহফিল করে ওই যে উত্তর দিয়ে দিয়েছি আগে ওই যে এটাই শুধু জানেন কোরআন হাদিস জানা ছেলে হঠাৎ তা ছেড়ে দিয়েছে সে মাঝে মাঝে নামাজ পড়ে কিন্তু পরিপূর্ণ ভাবে ইসলাম অনুসরণ করে না বারবার তাগাদা করার পর তাকে কিভাবে দিনে আনা যায় হ্যাঁ দোয়া করবেন আর নসিহত করবেন এর কি লিখছে ও ফার্মেসিতে বাচ্চা নষ্ট করার মেডিসিন রাখা যাবে কি হারাম হারাম অসুস্থতার জন্য কেউ যদি ব্যবহার করে বাচ্চা নষ্ট করার একটা মূলনীতি আছে সেটা হলো আগের বাচ্চা যদি দুধ পেতে সমস্যা হয় আর মা যদি অসুস্থ হয়ে পড়ে তবে ডাক্তারের সিদ্ধান্ত লাগবে যোগ্য ডাক্তার যদি বলে এই সন্তান জন্ম নিলে মা মারা যেতে পারে এরকম আশঙ্কা যদি থাকে তাহলে বাচ্চা আসার তিন মাস আগেই এটাকে নষ্ট করা যাবে তিন মাস আমরা দেখেন আধুনিক ফতোয়া দিয়েছি একটা সংকলন বের হচ্ছে আমাদের দোয়া করবেন আর্থিক সমস্যার জটিল আর কি পারছে না যে ফতোয়ার বইটা পেয়েছেন আপনারা প্রশ্ন তো আরকানুল ইসলাম আলহামদুলিল্লাহ গতকালকে এই কাজটা আমি শেষ করেছি সকাল দশটার দিকে শেষ করে আমি আপনাদের প্রোগ্রামে আসছি 650 পৃষ্ঠা হবে ইনশাআল্লাহ এটা এখন যদি আমরা কাগজ কিনতে পারি আপনাদের হাতে দিতে পারি আধুনিক প্রশ্ন উত্তর প্রায় 1500 ফতোয়ার মধ্যে থাকবে সিরিয়াল করা হয়নি থাকবে এটা আপনাদের অনেক উপকার দেবে ইনশাআল্লাহ এর মধ্যে এই ফতোয়াটা উল্লেখ করেছে আধুনিক ফতোয়া হিসাবে যে তিন মাস আগে তিন মাস হয়ে গেলে এই বাচ্চা নষ্ট করা মুশকিল এরপরে ডাক্তারের সিদ্ধান্ত এমনি আপনারা এই কাজ করবেন না অতএব ফার্মেসিতে আপনি ঢালাওয়াভাবে বাচ্চা নষ্ট করা মেডিসিন বিক্রি করতে পারবেন না কি এটা আমি কি ইমানদার কিভাবে জানব কি পরিমাণ ইমানে জান্নাতে যাবে সবচেয়ে ভালো প্রশ্ন এটা সবচেয়ে ভালো প্রশ্ন আমি কিভাবে বুঝব ইমানদার আমি উল্টা উত্তর দেব আপনার ভিতরে যদি বারবার মনে হয় আমি মনে হয় মুনাফিক আমি কি মুনাফিক হয়ে গেলাম না জহরের সালাতটা চলে গেছে কখন আমি এখনো পড়লাম না মনে হয় আমি মুনাফিক না আমার ঈমান নাই যদি আপনার এই রকম মনে হয় তাহলে আপনি ঈমানদার প্রশ্নের উত্তরটা উল্টা হয়ে গেল না জি উমর রাদিয়াল্লাহু আনহু যদি ভাবেন আল্লাহ রাসূল হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকদের তালিকা দিয়ে গেছিলেন কি দিয়ে গেছিলেন এই মুনাফিকের উপরে আমি জীবনে প্রথম বক্তব্য দিয়েছি গত কয়েকদিন আগে আমি জানতাম না কুমিল্লা গেলাম তার পোস্টারে লিখে দিয়েছে মুনাফিকের আলামত ভয়াবহতা আলোচনা করার পরে আমাকে কয়েকজন ফোন দিয়েছে দিয়ে বলছেন যে আমরা তো জীবনে মুনাফিকই বুঝতাম না আর আপনি এই বিষয়ে বক্তব্য দিন না কেন আমি বললাম যে বক্তব্য বেশিরভাগ দিক আকিদা ইমান তাওহিদ মানহাজ নিয়ে সুযোগ হয় না বলছেন না এটা নিয়ে বেশি আলোচনা করবেন মুনাফিক নিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন মাঝে মাঝে হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে হুযাইফা তোমার কাছে নাকি আল্লাহ রাসূল তালিকা দিয়ে গেছে শুনেছি আচ্ছা ওই তালিকায় কি আমার নামটা আছে হুযাইফা উত্তর দিতেন না ইসলামের দ্বিতীয় খলিফা জান্নাতে তার এত বড় প্রাসাদ তৈরি করা আছে আল্লাহ রাসূল নিজেই বলছেন যেই প্রাসাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সীমা যায় না এত বড় প্রাসাদ স্বর্ণ দিয়ে তৈরি করা
যাকে শয়তান ভয় করত শয়তান জীবনে কোনোদিন তার কাছে যায়নি সেই উমর মাঝে মাঝে বলতেন কই হুজাইফা বললে না তো তুমি গোপনে বলো ওই তালিকায় আমার নামটা রাসূল দিয়ে গেছেন কিনা গোপন রাখতে বলেছেন হুজাইফা বলেননি আপনি তো মুমিন হয়ে গেছেন বহু আগে তাই না কোন ঈমানে জান্নাত পাওয়া যাবে তাই লিখছেন কতটুকু ঈমান হলে আল্লাহ রাসূলের হাদিস দ্বারাই আমি দলিল দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাকমুমুল কলব লা হাসাদা ওয়া লা ইসমা ওয়া লা বাগিয়া যে অন্তরের মধ্যে হিংসা নেই পাপ নেই এবং কোনো সীমা লঙ্ঘন নাই এই অন্তরটা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ অন্তর তাহলে আপনার ভিতরে যখন পাপ ধাক্কা দিবে কি ধাক্কা দিবে পাপের অনুশোচন আসবে আল্লাহ রাসূল বলেন যালিকা সারিহুল ঈমান এইটা হলো ঈমানের সবচেয়ে স্বচ্ছ রূপ পাপকে যে ভয় করে সে মুমিন আর যে পাপকে ভয় করে না সে মুনাফিক মনে থাকবে আল্লাহ রাসূল উদাহরণ দেন সহিহ বুখারী হাদিস যে পাপকে পরোয়া করে না পাপকে ভয় করে না সে মুনাফিক আর যে পাপকে ভয় করে সে মুমিন মনে থাকবে যে ব্যক্তি পাপকে ভয় করে মারা যাবে সে ব্যক্তি জান্নাতে যাবে আমরা এখানে উপস্থিত জোহর আসর একত্রে পড়ব কসর নাকি জামাতে ইমামের সাথে আলাদা আলাদা পড়ব জোহর আসর আপনারা আজকে তো জুমার সালাত জুমা পড়বেন যখন জামাতে থাকবেন না আপনি তখন আপনি মুসাফিরের জন্য জামাত ফরজ না জামাত কি ওয়াজিব না মুসাফিরের জন্য সে একাকী সালাত করতে পারে তখন জোহর দুই রাকাত আসর দুই রাকাত পড়ে নেবেন এখানে তো আজকে আমরা ইনশাআল্লাহ জুমা পড়ব তাই না জুমার সালাতে আপনি জুমাই পড়বেন জামাতে আর যদি জুমা যদি কেউ না পড়েন তাহলে জোহর পড়বেন কয় রাকাত দুই রাকাত ঠিক আছে আসরে কি দুই রাকাত যদি জামাতে না আসেন আপনি যদি জামাতে না আসেন তাহলে আর যদি জুমা পড়েন তাহলে আপনাকে জুমা পড়তে হবে আর আসরটা পরে পড়তে হবে কেউ কেউ বলছেন যে আসরটাও জমা করে দুই রাকাত পড়তে পারবে আর শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিচ্ছেন যে আসর আর জুমা না আসর আর জহর হতে হবে জমা হলে আসর আর কি জমা হতে হবে একটু ইখতিলাফ আছে যদি আসর পড়তে চান তাহলে আসরের টাইমে আপনাকে দুই রাকাত পড়তে হবে বুঝতে পারছেন কথা আসরের টাইমে কি পড়বেন দুই রাকাত পড়বেন নিজেকে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে কি আমি মুসলিম বুঝিয়ে বললে উপকৃত হবে মুসলিম বলে পরিচয় দিতে হবে এরকম কোনো দলিল পাওয়া যায় না এরকম কোনো দলিল পাওয়া যায় না মুসলিম বলে পরিচয় দিতে হবে দলিল পাওয়া যায় না বরং পরিচয় দিতে হবে আপনার গুণবাচক নাম দিয়ে যেমন সাহাবীদের নাম ছিল কি কি নাম ছিল কি নাম ছিল সাহাবী বলেন আসলে তাদের নাম ছিল এক শ্রেণী ছিলেন আনসার আর এক শ্রেণী ছিলেন কি মুহাজির এটা কি অন্যায় আসসাবিকুনাল আউয়ালুনা আর সালাফ সাহাবি তাবেঈদের বলা হয় সালাফ কি বলা হয় সালাফ এখন আপনার প্রশ্ন কেন মুসলিম পরিচয় দিব না আপনি যেখান থেকে দলিল নেবেন ইন্নানি আনা মিনাল মুসলিমিন এর অর্থ কি বললাম আয়াতটা আপনার মতো বুঝলে হবে না তো এই আয়াতটা জাকির নায়কের মতো বুঝলে হবে না তো এই আয়াতটা আমার মতো বুঝলে হবে না তো এই আয়াতটা বুঝতে হবে কাদের মতো সাহাবী তাবেঈদের মতো এই আয়াতটার অর্থ হলো মুহতাদি বলেন আপনি
কি বলবেন মুহতাদি আমি মুহতাদি মানে হেদায়েত প্রাপ্ত আপনারা বলতে পারবেন এটা আল্লাহ বললেন তোমরা হেদায়েত পাওয়ার চেষ্টা করো বলো আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত আরেকটা গুরুত্বপূর্ণ হলো এই যে 73 কাতারের মধ্যে 72 কাতার জাহান্নামে যাবে এরা সবাই কি মুসলিম তে 73 কাতার এক নম্বরের জান্নাতি কাতার ওটা কি মুসলিম তাহলে মুসলিমদের মধ্যে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত আমি বললাম কথাটা কি যে মুসলিম বলে পরিচয় দিতে হবে না বলতে হবে আমি সালাফি বা আমি আহলে হাদিস বা আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানে থাকবে এই কথা এটাই পরিচয় সাহাবীরা দিয়েছেন তারা বলেননি যে আমরা কি মুসলিম তারা বলেছেন কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত আহলুল হাদিস আসহাবুল হাদিস আমাদেরকে তাই পরিচয় দিতে হবে মুসলিম বলে পরিচয় দিতে হবে একজন মুসলিমকে এই রকম কোন দলিল আমরা পাই নি নিয়মিত প্যান্ট গুটিয়ে সালাত আদায় করলে কি সালাত হবে মুনাফিক এটা মুনাফিক জামাতে সালাত আদায়ের সময় ছুটে যাওয়া রাকাত আদায়ের জন্য কখন দাঁড়াতে হবে ইমামের সালাম ডান দিকে বাম দিকে ডান দিকে সালাম ফেরানোর পরেও দাঁড়ানো যাবে এটারও ফতোয়া আছে আর কেউ বলছেন ডানে বামে উভয় দিকে সালাম ফেরানোর পরে উঠার যাবে শেখ আলবানি বলছেন যেমন এই ফতোয়াটা আমার কাছে বেশি ভালো লাগে যে ডান দিকে সালাম ফিরালেই ফরজিয়াত আদায় হয়ে যায় রুকুন শেষ হয়ে যায় কারণ এক সালামেও সালাত শেষ করা যায় সহি হাদিস আসছে সালাম একদিকে ফিরালেই আদায় হয়ে গেল সে উঠে দাঁড়াতে পারবে আর কেউ কেউ বলছেন যে দুই দিকে সালাম ফিরায় মুক্তাদি উঠে যেতে পারবে পাক পঞ্জন সম্পর্কে বলেন বিস্তারিত বলেছেন এই কালকে শেষ বারাকাল্লাহ ফিকুম পাক পঞ্জাতন হলো পাঁচটা পবিত্র দেহ পাঁচটা পবিত্র দেহ কে কে হাসান হোসাইন ফাতেমা আলী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন পাঁচজন এই পাক পঞ্জাতন শব্দটা ফারসি কি ফারসি ইরান থেকে উৎপত্তি কোথা থেকে ইরান থেকে এরা এই ইরানিদের ধারণা হলো এই পাঁচজন ছাড়া বাকি সব সাহাবী আল্লাহ রাসূলের স্ত্রীর সব কি অপবিত্র নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ অতএব পাক পঞ্জাতন শব্দটা বলাই যাবে না হারাম এটা একটা পাঁচ কলি টুপি পরে সালাত পড়া যাবে না সাবধান থাকবেন এই ব্যাপারে আমরা চোখে যেটা আসে ওই ভুল ধরার কারণে আপনারা বিরক্ত হন কিন্তু দেখেন কেন ভুলগুলো ধরি আজকে একটা অফিসে লাগে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু আপনারা একজন আমাকে বলছেন যে দামাত বারকাতুহুমুল আলিয়া এটাও নাকি ভুল আমাদের ভুল মানে শিরিক শব্দ বলা যাবে না এটা হুজুর আপনারা সবাই হুজুর বলেন হুজুর বলা যাবে না উস্তাদ বলবেন কি বলবেন উস্তাদ বলবেন আহলে হাদিস মসজিদের বয়স 70 বছর চারপাশের 100 গজের মধ্যে অনেকেই জানে না এটা এটা কাদিয়ানি শিয়া মসজিদ এজন্য মসজিদ কমিটি ও ইমানদারদের করণীয় কি আহলে হাদিস মসজিদের বয়স 70 বছর চারপাশের 100 গজের মধ্যে অনেকেই মানে কি বোঝাতে চাইলেন ইমামের করণীয় মানে ও ইমামের করণীয় কি মানে এলাকার মানুষ জানে কাদিয়ানি মসজিদ নাকি বলতে চাচ্ছেন শিয়া মসজিদ নাকি হ্যাঁ কমিটি লিখে দিবে আহলে হাদিস মসজিদ হয়তো লেখেনি ইমাম এবং কমিটির করণীয় কি এখানে দাওয়াত দিবে মানুষকে যেটা আহলে হাদিস মসজিদ আমার বন্ধু এক সফরে নাচ গান করতে এক সময় নাচ গান করতো সেই সময় এক মহিলার সাথে সে জেনা করে পরে সে ইসলামিকভাবে চলার চেষ্টা করে এখন তার বিয়ে ঠিক পরে সে জানতে পারে যার সাথে তার বিয়ে ঠিক তার মায়ের সাথে সে জেনা করেছে এখন কি সে ওই মেয়ের কে বিয়ে করতে পারবে হ্যাঁ বিয়ে তো করতে পারবে ওর মায়ের সাথে জেনা করেছে এখন প্রশ্ন করছে যে ওর মেয়ের সাথে বিয়ে হবে কিনা ওই তো জেনার পাপ কিসের পাপ
ওটা জেনার পাপ আর এটা কি বিয়ে এই জন্য বিয়েতে সমস্যা নাই কি নাই বিয়েতে সমস্যা নাই দোষ করেছে একজন তার মেয়েকে দোষ করেছে নাকি এখন প্রশ্ন হলো যে এই যার সাথে বিয়ে এই মেয়েটা কিন্তু জেনাকারী না তাই না অতএব যখন জানতে পারছে এই এই ছেলে জেনাকারী এই মেয়ের এই ছেলের সাথে বিয়ে করা জায়েজ না হারাম এই মেয়ের সাথে এদিকে আসেন কথা বুঝলেন এই মেয়েকে এই মেয়ের উচিত এই ছেলেকে বর্জন করা কারণ ও জেনা করেছে আল্লাহ বলে দিয়েছেন যারা জেনাকারী ব্যক্তি তাদের সাথে বিয়ে চলবে না মেয়ে জেনা করেছে যদি বুঝতে পারে শারীরিক সম্পর্ক ছিল ওর সাথে বিয়ে হারাম এই ভাই প্রশ্ন করেছে একটা আরেক ভাই প্রশ্ন করেছিল তাহলে ও কি করবে তাহলে কেউ তো তাকে বিয়ে করবে না তা আমি বলে যে তোমার সমস্যা কি বুঝেন নি ওকে কেউ বিয়ে না করুক ইসলাম এটাই চেয়েছে ওকে কেউ বিয়ে না করুক তখন বলছে তা কি করবে বল যেহেতু জেনা করেছে ও আর কি করার দরকার আছে কিছু করার দরকার নাই শেষ প্রশ্নটা উনি করেছেন যদি বলতেন উনি যে তওবা করে এই প্রশ্ন না করে প্রশ্ন করছে তো ও কি করবে এখন এটা ফতো আপনি দিলেন আল্লাহ এটা বলেননি ও বিয়ে করা যাবে এই পর্যন্ত শেষ কি করবে ও ভালো জানে আপনি প্রশ্ন করে যে তওবা করে ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ শুধু বলছেন কথাটা যদি খালেস অন্তরে তওবা করে তার সাথে বিয়ে জায়েজ এটা একজন ব্যক্তির কথা কোরআনের কথা না আমরা এটাও ফতোয়া দিয়েছি আমার মোবাইলে আছে এটা এই ফতোয়া দেওয়ার পর অনেকে সুজা হয়ে গেছে অতএব এই যে প্রশ্ন করেছে এই বোনকে বলবো যে তোমার মায়ের সাথে ছেলে জেনা করেছে এ হলো জেনাকারী ছেলে ব্যভিচারী ছেলে তোমার উচিত হবে এই ছেলেকে বর্জন করা এই ছেলের সাথে বিয়ে করবে না অন্য জায়গায় বিয়ে করবে ঠিক কোন ছেলে যদি বুঝতে পারে অমুক মেয়ে বিয়ে জেনা করেছে শারীরিক সম্পর্ক ছিল তার সাথে বিয়ে করা হারাম মনে থাকবে আপনাদের জটিল কায়দায় ফেললাম মানে কি এখন দুইজনেরই সম্পর্ক ছিল শারীরিক সম্পর্ক তাই না ছেলে মেয়ে শারীরিক সম্পর্ক বিয়ে হওয়ার আগে এদের ফতোয়া কি তাই না বিয়ে এদের সাথেই হতে হবে কাদের সাথে এদের সাথেই হতে হবে এই দুইজনকে বিয়ে দেওয়াটা এটা এটাই শরীয়ত এক যদি পেটে বাচ্চা আসে বিয়ে কিন্তু পেটে বাচ্চা আসার পরে দিয়ে দেয় তার আগে বিয়ে দেয় না কত বাপ কত মা বলেছে আমাদেরকে পেটে বাচ্চা আসছে ভাই এখন বিয়ে পড়া দিতে হবে কোনো উপায় নাই হারাম হারাম পেটে বাচ্চা থাকা অবস্থায় বিয়ে হারাম পেটে বাচ্চা থাকা অবস্থায় বিয়ে হারাম বাচ্চা বের হবে তারপরে বিয়ে দিতে হবে এই বাচ্চাটা জারজ আর যদি কেউ বলে এক ভাই প্রশ্ন করতে ভাই বিয়ের আগে তো আমার তিনটা হয়েছে আমি কি করব আল্লাহ রহম করুক সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক ঠিক আছে বারাকাল্লাহ ফিক শুনেন যে ভাই প্রশ্ন করেছিলেন যে আসলে কখন কোনটা কবুল হয় তা তো জানি না আজকে কিবার আল্লাহ কবুল করুক গত শুক্রবারে আমি জানি না আলামিন মসজিদে আমি দ্বিতীয় খুতবা শুরু করব পট করে এক ভাই বলছেন যে একদিন ইসলাম গ্রহণ করবে আমি বললাম যে কতই না ভাগ্যবান আমরা আজকে তাড়াতাড়ি ডাকেন খুতবা শুরুর আগে আগে তাকে কালেমা পড়াই দিছি গত শুক্রবারের ঘটনা জুমাবারের ঘটনা আজকে দেখেন
এক ভাই বলল না যে আমার শরীরে ট্যাটু করা আছে, আমার আর্থিক অসচ্ছলতার কারণে সেটা তুলতে পারছি না। তে ওই ভাই আমার সাথে যোগাযোগ করবেন, এই ট্যাটু উঠাতে যে খরচটা হবে সেই খরচটা এক ভাই দেওয়ার ব্যবস্থা করবেন, ওয়াদা করছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ করুক, বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহ রহম করুক। দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, ওয়াসসালামু আলাইকুম ওয়া